ঈশাকে জোর করে একটা ঘরে কতগুলো লোক এনে বন্দি করে রেখেছে। ঈশা ক্রমাগত চিৎকার করে বলেই যাচ্ছে, কারা আপনারা, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন, প্লিজ আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। ঈশা চিৎকার করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে, মেঝেতে বসে পড়ে হাঁটু ঘেরে কান্না করতে করতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চোখ মুখ ফুলে গেছে। প্রায় আধা ঘন্টা পরে দরজা খোলার শব্দ শুনতে পেয়ে ঈশা চোখ তুলে মানুষটিকে দেখতে পেয়ে ঈশার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ঈশা দৌড়ে গিয়ে সামনে থাকা মানুষটাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে থাকে আর বলে, জিসান ভাইয়া তুমি এসেছো, দেখো না ভাইয়া ওরা আমাকে এখানে রেখে চলে গেছে, প্লিজ তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো, আমার এখানে খুব ভয় করছে। জিসান ঈশাকে নিজের কাছ থেকে সরিয়ে আলতো হাতে ঈশার চোখের পানি মুছে দিয়ে বলে, তোর কোনো চিন্তা নেই, আমি থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি একটা ফুলের টোকাও দিতে পারবে না, আগে তুই এখানে একটু বস শান্ত হয়ে। ঈশা অস্থির কণ্ঠে বলে, না না ভাইয়া আমি এখানে আর থাকবো না, আবার চলে আসবে ওরা, আসবে না, তুই এখানে একটু শান্ত হয়ে বস। ঈশা জিসানের কথা মতো চুপচাপ সোফাতে বসে পড়ে। জিসান ঈশার সামনে এক গ্লাস পানি ধরে এনে বলে, নে পানিটা খেয়ে নে, তাহলে ভালো লাগবে তোর। ঈশা একদমই পুরো গ্লাসের পানিটা শেষ করে ফেলে, জিসান ভাইয়া এখন তো চলো এখান থেকে। জিসান কোমল স্বরে বলে, ঈশু তোর সাথে আমার কিছু কথা আছে, খুব জরুরি, আমি তোমার সব কথা শুনবো, আগে এখান থেকে চলো, না হলে ওই গুন্ডাগুলো এখানে আবার চলে আসবে। ঈশা বসা থেকে উঠে চলে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই জিসানের কণ্ঠস্বর শুনে থমকে যাই। জিসানের কথাটা কর্ণগোচর হতেই মনে হচ্ছে যেন ঈশার পায়ের নিচের থেকে মাটি সরে গেছে। ঈশা ভাবতেই পারেনি এমন একটা কাজ করবে জিসান, এখানে তোকে কোনো গুন্ডারা তুলে আনেনি, ঈশু আমি তোকে এখানে তুলে এনেছি। ঈশা জিসানের দিকে ফিরে তাকায় অবাক দৃষ্টিতে। ঈশার এমন অবাক দৃষ্টি দেখে বলে, অবাক হচ্ছিস তাই না, কিন্তু এছাড়া আমার আর যে আর কোনো পথ খোলা ছিল না রে। ঈশা স্থির কণ্ঠে বলে, আমাকে এখানে কেন তুলে এনেছ, সেই কারণটা কি আমি জানতে পারি। জিসান ঈশার দিকে এগিয়ে এসে নির্লিপ্ত কণ্ঠে বলে, আমি তোকে বিয়ে করতে চাই ঈশু। ঈশা জিসানের কথা শুনে খুব একটা বড় শখ খাই, কি বলছো কি এসব জিসান ভাইয়া, তুমি কি ভুলে গেছো আমি তোমার কে হই, আমি তোমার বোন হই, আর তুমি কি না আমাকে বিয়ে করতে চাইছ। জিসান নিজের দুহাত ঈশার গালে রেখে বলে, হ্যাঁ তুই আমার বোন হোস, কিন্তু খালাতো বোন, আমি তোকে ভালোবাসি ঈশু, সেই ছোটবেলা থেকেই আমি তোমাকে ভালোবেসে এসেছি, আমি তোকে হারাতে পারবো না ঈশু। জিসানের কাছ থেকে সরে দাঁড়ায় ঈশা আর বলে, ছি ভাইয়া তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব, আর আমি তোমাকে ছোটবেলা থেকে নিজের ভাই হিসেবে দেখে এসেছি, কিন্তু আমি তো কোনোদিন বোনের চোখে দেখিনি, প্লিজ ঈশু রাজি হয়ে যা। তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, তুমি মরো বাঁচো তাতে আমার কোনো যায় আসে না, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। ঈশা চলে যাওয়ার জন্য পা বাড়াতে জিসান দাঁতে দাঁত চেপে বলে, আর এক পাও এগুবি না ঈশা। ঈশা ভয় পেয়ে যায় জিসানের কথা শুনে, কারণ জিসান সবসময় ঈশাকে ইশু বলেই ডাকে, আর যখন প্রচণ্ড রাগ হয় ঈশার উপর তখনই ঈশাকে ঈশা বলে। জিসান পুনরায় বলে ওঠে, তুই যদি আর এক পা এগোস তাহলে কি করবে তুমি, সেটা তুই ভালো করে জানিস ঈশা, আমি কি করতে পারি নিজের জিনিস পাওয়ার জন্য। ভাইয়া তুমি কেন আমার সাথে এমন করছো, তুমি জানো তো আমি রাহুলকে ভালোবাসি, তারপরও। ঈশা আর কিছু বলতে পারল না, তার আগেই জিসান চিৎকার করে বলে, চুপ একদম চুপ, ওই কু বাচ্চা রাহুলের নাম তুই মুখে আনবি না বলে দিলাম, যদি ওর নাম তোর মুখে শুনি তো তোকে খুন করে ফেলবো আমি বলে দিলাম। ঈশার আত্মা কেঁপে ওঠে জিসানের এমন কথা শুনে, ভয়ে ভয়ে জিসানের দিকে তাকিয়ে দেখে জিসানের চোখগুলো লাল হয়ে রক্তবর্ণ ধারণ করেছে, কিন্তু তারপরও
ঈশা নিজেকে সামলিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া প্লিজ, তুমি আমার সাথে এমন করো না। ঠিক আছে, এমন করব না। তাহলে আমাকে বিয়ে করে নে, এতে তোরও ভালো আমারও ভালো। ঈশা চিৎকার করে বলে, না, আমি এ বিয়ে করব না। ঠিক আছে, তোর মনে হয় আমার সাথে বিয়ে করার আগেই বাসর করতে ইচ্ছে করছে, তাই তো? ঠিক আছে, এই ইচ্ছাটাও আমি তোর পূরণ করব। আজ পর্যন্ত তোর কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি আমি, তো এটা কি করে অপূর্ণ রাখি বল। জিসান ঈশার দিকে এক পা করে এগিয়ে আসছে। ঈশা জিসানের এগুলো দেখে পিছাতে পিছাতে দেয়ালের সাথে আটকে গিয়ে ভয়ে ভয়ে বলে, ভাইয়া প্লিজ আমার সাথে এমন কিছু করো না। ওকে জান, কিছু করব না। তাহলে বিয়েতে রাজি হয়ে যা। না, আমি বিয়ে করব না তোমাকে, আর কতবার বলবো। ঠিক আছে, তাহলে আমিও আমার কাজ শুরু করি। জিসান ঈশার গলা থেকে ওড়নাটা সরাতে যাবে, তখন ঈশা চোখ বন্ধ করে চিৎকার করে বলে, ঠিক আছে, আমি বিয়েতে রাজি। জিসান বাঁকা হেসে বলে, গুড। পার্লার থেকে মেয়েরা এসেছে ঈশাকে সাজাতে। জিসান আগে থেকেই সব ঠিক করে রেখেছে। ঈশাকে কান্না করতে দেখে পার্লারের একজন বলে, ম্যাডাম প্লিজ কান্না করবেন না, সব মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। ঈশাকে পার্লারের মেয়েরা খুব সুন্দর করে সাজিয়ে দেয়। লাল বেনারসি, খোপায় বেলি ফুলের মালা, হাতে চুড়ি, চোখে কাজল, কিছুটা লেপ টেকেছে কান্না করার জন্য। জিসান ঈশার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তার সকল স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। ঈশাকে এভাবে এমন একটা বাজে পরিস্থিতির মাঝে যে পূরণ হবে তা কোনোদিন ভাবতেই পারেনি। জিসানের প্রকার বাধ্য হয়ে এই পদক্ষেপটা নিয়েছে। জিসান তপ্ত নিঃশ্বাস ছেড়ে হাত বাড়িয়ে ঈশার চোখের পানি মুছে দেয় আর ঈশার মাথায় কাপড় দিয়ে বলে, এখন ঠিক আছে, আর তোর চোখে যেন আমি বিয়ের সময় পানি না দেখি। ঈশা ঝাপসা চোখে জিসানের দিকে তাকায়। আজকের এই জিসান তার কাছে খুবই অচেনা লাগছে। তার আগের জিসান ভাই ভালো ছিল, এখনের জিসান খুব খারাপ। খুব কেন এভাবে সব বদলে গেল, কেন? জিসান ঈশার দিকে এক পলক তাকিয়ে উঠে বাইরে, ঘরের বাইরে চলে যায় আর কাজে ডেকে আনে। জিসান আর ঈশার বিয়ে সম্পন্ন হয়। ঈশা অনেক কষ্টে বিয়ের সময় কান্না আটকে রেখেছে। ঈশা তো কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। জিসান ঈশার কান্না করা দেখে জোরে একটা ধমক দেয়। ঈশা চুপ, একদম চুপ, আর একবার যদি তোর কান্নার আওয়াজ শুনতে পাই তো তোর খবর আছে বলে দিলাম। ঈশা মনে মনে বলে, সব কিছু কি নিজের ইচ্ছে মতো হবে নাকি? একটু কি নিজের মতো করে কান্নাও করতে পারবো না? ঈশা অনেক কষ্ট করে নিজের কান্নাটা আটকে রাখে। ঈশা অনেক কষ্ট করে নিজের কান্না আটকে রাখে, কিন্তু কান্না আটকে রাখার কারণে হেঁচকি উঠে যায়। ঈশার হেঁচকির শব্দ শুনে জিসান ঈশাকে পানি খেতে বলে। এবার পরিচয়টা দেই, নাবিলা ইসলাম ঈশা, অনার্স প্রথম বর্ষে পড়ে, বাবা মার একমাত্র সন্তান। কিন্তু ঈশার বাবা মা নেই। যখন ঈশা ক্লাস সেভেনে পড়তো তখন ঈশার বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্টে। তখন থেকে ঈশা জিসানদের বাড়িতে থাকে। জিসানের মাকে ঈশা মা বলে ডাকে, আর জিসানের বাবাকে বাবাই বলে ডাকে। জিসান চৌধুরী বাবা মার একমাত্র ছেলে, তবে ছোট একটা বোন আছে ইন্টারে পড়ে। খুব জেদি একরোখা আর ভীষণ রাগী জিসান। যেটা তার চাই সেটা যে কোনো মূল্যে আদায় করে নেয়। জিসান একজন নামকরা বিজনেসম্যান, আবার একজন মাফিয়া। ঈশার পানি খাওয়া শেষ হতেই জিসান বলে, আর একবার যদি তোর কান্না করার আওয়াজ শুনতে পাই তাহলে তোর খবর আছে বলে দিলাম। আর এত কাদার কি আছে, তোকে তো আর কেউ মেরে নদীতে ভাসিয়ে দিচ্ছে না।
শুধু বিয়েই তো হয়েছে তোর, এতে এত মরা কান্না করার কি আছে, আমি মরলেও হয়তো তুই এভাবে কাঁদবি না। জিসান ঈশাকে নিয়ে বাড়িতে আসে, কলিং বেল বাজাতে আসমা দরজাটা খুলে দেয়। আসমা দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে ঈশা আর জিসানের দিকে। আসমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিসান বলে, কি হলো এভাবে তাকিয়ে আছিস কেন, সামনে থেকে সর। আসমা কিছুটা তোতলিয়ে বলে, হে ভাই জান। জিসান ঈশার হাত ধরেই বাড়ির ভিতরে ঢুকে, ঘরে ঢুকেই মাকে উচ্চ স্বরে ডাকতে থাকে। জিসানের মা সালিহা বেগম ছেলের চিৎকার শুনে ঘর থেকে আসতে আসতে বলেন, কি হলো এভাবে চিৎকার করছিস কেন। সালিহা বেগম ঈশাকে নববোধ অবস্থায় দেখে বড় ধরনের শক খায় আর ঈশার চোখ মুখ খোলা দেখে বলে, ঈশা তোর এই অবস্থা কেন। ঈশা দৌড়ি তার মামনির বুকে গিট ছাপিয়ে পড়ে আর ফুকিয়ে ফুকিয়ে কান্না করা শুরু করে দেয়। সালিহা বেগম ঈশাকে প্রশ্ন করেন, কি হয়েছে ঈশা তোর, আর তোর এই সাজ কেন, কলেজে গিয়েছিলি তো অন্য ড্রেস পরে। তারপর জিসানের দিকে তাকিয়ে বলেন, জিসান তুই বল ওর কি হয়েছে, আর বিয়ের বেনারসি ওর গায়ে কোথা থেকে এলো। ঈশা কোনো কথা বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। অন্যদিকে জিসানের রাগে মাথা গরম হয়ে যাচ্ছে ঈশার এই ন্যাকা কান্না দেখে। জিসানের মন চাইছে ঈশার মুখে টেপ লাগিয়ে দিতে যাতে কান্না না করতে পারে। জিসান সোফাতে আইশ করে বসে চিৎকার করে বলে, আসমা আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যায়। আসমা তাড়াতাড়ি করে জিসানের জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসে। জিসানের এমন চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে জিসানের বাবা জিহান চৌধুরী আর জিসানের বোন জিসা। জিহান চৌধুরী ড্রয়িং রুমে এসেই বলেন, কি হলো জিসান এভাবে চিৎকার করছো কেন তুমি। জিহান চৌধুরীর চোখ যায় ঈশার দিকে, ঈশাকে দেখে জিহান চৌধুরী খুব অবাক হয়। অবাক হওয়ারই কথা, একজন অবিবাহিত মেয়ের হঠাৎ করে এমন সাজ। জিসান পানিটা একটানে খেয়ে মাথা নিচু করে শান্ত হয়ে বসে আছে, নজর তার সাদা টাইলস করা ফ্লোরের দিকে। ঝড় আসার আগে ঠিক যেমন সব কিছু শান্ত থাকে, ঠিক তেমনই জিসান এখন শান্ত হয়ে রয়েছে। জিসানকে চুপ থাকতে দেখে জিহান চৌধুরী আবারও বলে ওঠে, জিসান আমি তোমাকে কিছু বলছি, কথা বলছো না কেন। জিসান আর সহ্য করতে পারছে না ঈশার এই অতিরিক্ত কান্না, তাই এক প্রকার জোরে ধমক দিয়ে বলে, ঈশা স্টপ রাইট নাও, আর একবার যদি তোর কান্নার আওয়াজ পাই তো তোর খবর আছে বলে দিলাম। জিসানের চিৎকারে ঈশার আত্মা খেপে ওঠে, ঈশা নিজের চোখের পানি মুজে দৌড়ে নিজের ঘরের দিকে চলে যায়। সালিহা বেগম অবাক হয়ে ঈশাকে পিছু ডাকে, কিন্তু ঈশা সাড়া না দিয়েই চলে যায়। অতঃপর জিসানের দিকে তাকিয়ে বলেন, জিসান কি হচ্ছে, তাকি এমন ভাবে তুই ওর সাথে কথা বলছিস কেন, আর ঈশার এমন অবস্থা কেন। জিসান শান্ত কণ্ঠে নিজের দিকে দৃষ্টি রেখেই বলে, ঈশাকে আমি বিয়ে করেছি মা। জিহান চৌধুরী নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না, ছেলে তার কী সব উল্টাপাল্টা কথা বলছে। জিহান চৌধুরী হতভম্ব হয়ে বলেন, ইহ কি বললে তুমি। জিসান বসা থেকে উঠে শক্ত কণ্ঠে বলে ওঠে, হে আমি ঈশাকে বিয়ে করেছি, শুনতে পাওনি তোমরা আমার কথা। সালিহা বেগম বলেন, তোর কি মাথা ঠিক আছে জিসান, আর কয়েকদিন বাদে তোর আর রুহির এনগেজমেন্ট, আর তুই ঈশাকে বিয়ে করেছি। হে আমি ঈশাকে বিয়ে করেছি, আর আমি এই এনগেজমেন্ট করতে চাইনি, শুধুমাত্র ওই ড্রামাবাজ রুহির জন্য আমি এই এনগেজমেন্টে রাজি হয়েছি। জিসান তুমি বুঝতে পারছো, রুহি যদি জানতে পারে এই কথাটা তো কি হবে। জিসান বাবার কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, আই ডোন্ট কেয়ার বাবা, ও কি করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি, ও আমাকে সুইসাইড করার ভয় দেখিয়ে এনগেজমেন্টে রাজি হতে বাধ্য করেছে। কিন্তু সালিহা বেগম আর কিছু বলতে পারল না, তার আগেই উপর থেকে একটা বিকট আওয়াজ ভেসে আসলো, হয়তো কাঁচ ভাঙ্গার। জিসান আনমনেই বলে উঠে, ঈশা। জিসান দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে সোজা ঈশার ঘরের দিকে চলে যায়। সবাই জিসানের পিছন পিছন যায়। জিসান ঈশার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিলে দেখে দরজা ভেতর থেকে লাগানো। জিসান দরজায় বাড়ি দিতে দিতে ঈশাকে ডাকতে থাকে, কিন্তু ঈশা কিছুতেই সাড়া দিচ্ছে না। ঈশা মা প্লিজ দরজাটা খুল। সালিহা বেগমের ডাকেও ঈশা কোনো সাড়া দিল না। জিসান আবারও বলে, ঈশা দরজাটা খুল বলছি। সালিহা বেগম ভয়ে শিউরে উঠেন, মেয়ে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে। সালিহা বেগম কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ঈশা মা দরজাটা খুল, খারাপ কিছু করিস না তুই।
তাহলে আমি তোর বাবা মাকে কি জবাব দেব বল? জিসান আর সহ্য করতে পারছে না, এবার হুঙ্কার দিয়ে বলে উঠে, ঈশা আমি তোকে শেষবারের মতো বলছি, তুই যদি দরজা না খুলিস তো তোর কপালে শ নিয়াছে বলে দিলাম। ঈশা সাথে সাথে দরজাটা খুলে দেয়। জিসান আর বাকিরা ঘরের ভেতরে ঢুকে দেখে টেবিলের কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে সারা ফ্লোরে ছড়িয়ে আছে। এই বিকট শব্দটা তাহলে কাঁচ ভাঙ্গার ছিল। জিসান ঈশার হাতে একটা কাঁচের টুকরা দেখতে পায়। জিসান কাঁচের টুকরাটা তাড়াতাড়ি করে ফেলে দেয় ঈশার হাত থেকে। ঈশা নিজের হাত কাটার জন্যই এই কাঁচের টুকরাটা নিয়েছিল, কিন্তু জিসানের শেষ কথাটা শোনামায় আর সাহস পেল না হাত কাটার। জিসান ঈশার দিকে রাগি চোখে তাকায়। ঈশা জিসানের এমন ভাবে তাকানো দেখে ভয় পেয়ে দু কদম পিছিয়ে যায়। জিসান ঈশাকে হুট করেই কোলে তুলে নেয় সবার সামনে। ঈশার সাথে সাথে বলে উঠে, কি করছেন, কি নামান আমাকে? জিসান ভীষণ অবাক হয় ঈশার মুখে আপনি ডাকটা শুনে। ঈশা সবসময় জিসানকে তুমি করেই ডাকে, তারপরও ঈশার কথাবার্তা না দিয়ে মায়ের উদ্দেশ্যে বল, মা এই ঘরটা পরিষ্কার করতে বলো। জিসান ঈশাকে কোলে করে নিয়ে নিজের ঘরে এনে বসিয়ে দেয়। ঈশা রেগে বলে, আমাকে এখানে আনলেন কে? আমি আমার ঘরে যাব। জিসান নির্লিপ্ততা কণ্ঠে বলে, তুই আজকে থেকে এই ঘরেই থাকবি। ঈশা বসা থেকে উঠে বলে, না আমি এই ঘরে থাকবো না, তোকে আমি উঠতে বলেছি। ঈশা জিসানকে ভয় পেয়ে আবার বসে পড়ে। জিসানের চোখ যায় ঈশার হাতের দিকে, রলে গিয়েছে। জিসান যখন ঈশার হাত থেকে কাঁচের টুকরাটা সরিয়েছিল তখন কাঁচটা লেগে হাত কেটে যায় ঈশার। জিসান তাড়াতাড়ি ঈশার হাত চেপে ধরে বলে, তোর হাত দিয়ে রক্ত পড়ছে আর তোর কোনো খেয়াল নেই। ঈশা অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, পড়লে আপনার কি আমার হাত যা খুশি হবে, একটা চর দিয়ে তোর সব দাঁতগুলো ফেলে দিব বিয়াদব মেয়ে। জিসান তাড়াতাড়ি করে ফার্স্ট এইড বক্সটা এনে ঈশার হাত ব্যান্ডেজ করে দেয়া। ঈশার এতটুকু হাত কাটার জন্য জিসান যা পাগলামো শুরু করেছে তাতে ঈশা মারাত্মকভাবে শক। জিসান দাঁতের দাঁত চেপে বলে, চুপচাপ গিয়ে ফ্রেশ হবি, আর একটা যদি উল্টাপাল্টা কাজ করেছিস তো তোর খবর আছে বলে দিলাম, কি করবে তুমি? জিসান বাঁকা হেসে ঈশার মুখের কাছে নিজের মুখ নিতেই ঈশা মুখটা পিছিয়ে। জিসান ঈশার কপালে পড়ে থাকা চুলগুলা সরাতে সরাতে বলে, এখন যদি সব বলে দেই তাহলে হবে কি করে হবে জান? আস্তে আস্তে সব জানতে পারবি, কি কি করব। ঈশার ভয়ে গলা শুকিয়ে আসছে, কি বলছে এই লোক, কি করবে আস্তে আস্তে? ঈশার ভয় মিশ্রিত মুখটা দেখে ঈশার কাছ থেকে সরে আসতেই ঈশা বসা থেকে উঠে ঘর থেকে বেরুতে যাবে সাথে সাথে জিসানের কণ্ঠ ভেসে ওঠে, কোথায় যাচ্ছিস তুই? আমার ঘরে তো, এখন তুই কোথায় আছিস? তোকে কি আমি যেতে বলেছি এই ঘর থেকে? আজকে থেকে তুই এই ঘরে থাকবি, আর তোর সব ড্রেস আমি এই ঘরে আনতে বলবো আসমাকে। ঈশা আর কিছু বলে না, জানে এই মুহূর্তে কিছু বলে লাভ নাই, তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করল। রাতে সবাই ডিনার টেবিলে বসে ডিনার করছে। জিসানের সামনের চেয়ারে বসে আছে জিহান চৌধুরী। জিসান চুপচাপ খেয়ে যাচ্ছে, তার কোনো হেলদোল নেই যে এত বড় একটা কাজ করেছে। জিসানের পাশে বসে আছে ঈশা। জিসান জোর করেই ঈশাকে তার পাশে বসিয়েছে। ঈশার খাবার গলা দিয়ে নামছে না, তারপরও জিসানের ভয় খুব কষ্ট করে খাচ্ছে। জিহান চৌধুরী গলা খাঁকরি দিয়ে বলেন, জিসান তো তুমি এখন কি ভেবেছ এই ব্যাপারে? জিসান খেতে খেতে উত্তর দেয়, কোন ব্যাপারে? জিহান চৌধুরী ছেলের এমন উত্তর শুনে রেগে বলে ওঠেন, কোন ব্যাপারে মানে? আজকে তুমি যা করেছ তার ব্যাপারে, আর তুমি বুঝতে পারছো যদি রুহি তোমার আর ঈশার বিয়ের ব্যাপারটা জানতে পারে তো কি হবে? কি আর হবে, আমি রুহিকে বলে দিব যে আমি ওকে বিয়ে করতে পারবো না। জিহান চৌধুরী ছেলেকে বোঝানোর স্বরে বলেন, জিসান তুমি কেন বুঝতে পারছো না, ওর বাবা একজন নামকরা বিজনেসম্যান, আর ওদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা ডিল রয়েছে। যদি ওরা তোমার আর ঈশার বিয়ের কথাটা জেনে যায় তো আমাদের বর্ষর একটা ক্ষতি হয়ে যাবে। বাবা তুমি ভুলে যাচ্ছ যে আমরাও একটা নিজের কোম্পানি আছে, আর তোমার কোম্পানির কিছু হবে না। জিহান চৌধুরী স্ত্রীকে উদ্দেশ্যে বলেন, সালিহা তুমি তোমার ছেলেকে বুঝাও, জিসান তুই তোর বাবার কথাটা একটু বুঝো, মা প্লিজ তুমি অন্তত এসব কথা বলো না, আর আমি ঈশাকে কেন বিয়ে করেছি সেটা নিশ্চয় তোমরা সবাই বুঝতে পারছো। জিহান চৌধুরী বলেন,
দেখে আমরা সবাই বুঝতে পারছি আর আমার সবাই ঈশামাকে খুব ভালোবাসে কিন্তু বাবা তুমি কি বলতে চাইছো ঠিক পরিষ্কার করে বলো আমি চাই এই ব্যাপারটা যেন আর কেউ না জানুক আর তুমি রুহিকে বিয়ে করে নাও ঈশা তো খুশি হয়ে যায় জিসানের বাবার কথা শুনে জিসানের চোখ হারায়নি ঈশার এই খুশি জিসান রেগে টেবিলে মারি মারে ঈশার তো প্রাণ যায় যায় অবস্থা পাগলা কুকুর আবার খেপে গেছে এবার আর কি কি করবে কে জানে ব্যাস বাবা অনেক হয়েছে আর না আর আমারা কি এতটাই গরিব যে আমাকে বিক্রি তুমি তোমার বিজনেস বাঁচাবে শুনো বাবা আমার বিয়ে হয়ে গেছে আর কালকে আমি এটা সবার সামনে আনব বলেই জিসান রাগে ঈশার হাত ধরে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায় জিহান চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন এত জেদ তোমার ছেলের আমি বুঝতে পারছি না তুমি কেন ওর পিছনে পড়ে আছো যে ঈশাকে ভালোবাসে আমি ওর চোখে সেটা দেখেছি প্লিজ তুমি আর ওকে জোর করো না এটা ওর জীবন তাই ওকে ওর বুঝতে দাও ঠিক আছে আমি আর কিছু বলবো না তোমার ছেলের যা মন চায় তাই করুক জিহান চৌধুরী চলে যায় নিজের ঘরে চলে যেতেই জিসা মাকে বলে মা ঈশা আপু কিন্তু খুব অপসেট হয়ে আছে আচ্ছা মা ঈশা আপু কি ভাইয়াকে ভালোবাসে জানি না তবে ঈশাও একদিন আমার পাগল ছেলেটাকে ভালোবাসবে মা তুমি তো এটাই চাইতে বলো ঈশা আপু আর ভাইয়ার যেন বিয়ে হয় ঈশা আপু যেন তোমার কাছে থাকে সবসময় শুধু তোর বাবার জন্য এই ইচ্ছাটা পূরণ করতে পারছিলাম না কিন্তু আমার ছেলেটা সেটা পূরণ করে দিল ঈশা বেডের এক কোণে বসে অঝরে কান্না করছে আর জিসান সোফায় বসে নাক মুখ কুচকে ঈশার এই কান্না দেখছে জিসানের কষ্ট লাগছে আবার হাসিও পাচ্ছে যে একটা মেয়ে এত কান্না করতে পারে কি করে বাচ্চাদের মতো যে কিনা ইচ্ছে করলেই একটা বাচ্চার মা হয়ে যেতে পারে চলুন এবার জেনে আসি ঈশা কেন এভাবে কান্না করছে জিসান ঈশাকে ঘরে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয় তা দেখে ঈশা বলে তুমি দরজা লাগছ কেন জিসান ঈশার দিকে ফিরে বলে বাহ তুমি করে ডাকছিস দেখা যায় একটু আগে তো খুব আপনি আপনি করছিলি তুমি দরজা খুলো আমি আমার রুমে যাব ঈশা চলে যেতে নিলেই জিসান ঈশাকে খাটের উপর ফেলে দিয়ে নিজেও ঈশার উপর উঠে ঈশার মুখের কাছে নিজের মুখটা নেয় জিসানকে এমন করতে দেখে ঈশা নিজের মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয় ঈশা চটপট করছে দেখে ঈশার দু বাহু চেপে ধরে জিসান দাঁতে দাঁত চেপে বলে এত নড়ছিস কেন বলতো আর আমার দিকে মুখ ফেরা আমি দেখতে কি সুন্দর না যে মুখ ফিরেই নিলে ভাইয়া প্লিজ আমার উপর থেকে উঠোট জিসানের মেজজটা একদম বিগড়ে যায় ঈশার মুখে এই ভাইয়া ডাকটা শুনে এই ভাইয়া ডাকটা ঈশার মুখে শুনতে শুনতে কান পচে গেছে একেবারে ঈশার মুখে এই ভাইয়া ডাকটা যেন আর সহ্য হচ্ছে না জিসান রাগে ঈশার দু হাত শক্ত করে চেপে ধরে ঈশা ব্যথায় কুকড়ে উঠে বলে ভাইয়া আমার হাতে লাগছে খুব ছাড়ো প্লিজ জিসান নিজের রাগটা আর কন্ট্রোল করতে না পেরে ঈশার ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে আবদ্ধ করে ফেলে আর কন্ট্রোল করবেই বাকি করে আগে যখন ঈশা জিসানের এতটা কাছে থাকত তখন নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করত কিন্তু এখন তো তার প্রিয়তমা তার অনেক কাছে তাই কি করে কন্ট্রোল করবে তার নিজের সত্তাকে জিসান নিজেকে পুরুষালী সত্তাকে কন্ট্রোল করতে পারকে দিন শেষে সেও তো একজন পুরুষ ঈশার তো চোখগুলো একেবারে রসগোল্লার ন্যায় বড় হয়ে গেছে হঠাৎ এমন ঘটার জন্য অনেক চেষ্টা করেও ঈশা জিসানের বাহুডোর থেকে ছুটতে পারে না একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ের শক্তি নিতান্তই তুচ্ছ ঈশার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল ঈশা শান্ত হতেই জিসান নিজের হাতের বাঁধন থেকে ঈশাকে মুক্ত করে ঈশার উপর দিকে উঠে সোফাতে গিয়ে বসে আর ঈশা তার ননস্টপ কান্না শুরু করে দেয় ঈশা তার ঠোঁট মুছতে থাকে নিজের ওড়না দ্বারা মনে হচ্ছে ঠোঁটের ছাল তুলেই ফেলবে জিসান ঈশার ঠোঁট মুছা দেখে আরও রেগে যায় আবার ঈশার কাছে গিয়ে ঈশার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয় এবার জিসান রাগে ঈশার ঠোঁটে কামড় বসিয়ে দেয় জিসান সরে আসতেই ঈশার ঠোঁট মুছতে যাবে সাথে সাথে জিসান বলে আর একবার যদি ঠোঁট মুজি তো আমি আবার কি শ করব ঈশা হতবাক হয়ে জিসানের দিকে তাকায় এই জিসানকে ভাইকে খুব অচেনা লাগছে তার
যে জিসান তাকে সবসময় আগলে রাখতে তার চোখ থেকে পানি গড়তে দিত না। আজকে সেই জিসানের জন্যই ঈশার চোখে অজস্র পানি স্রোত বলছে। ঈশা ঠোঁট না মুজে আবারও কান্না করতে থাকে। এবার বর্তমানে ফিরে আসি। জিসান ঈশার কান্না প্রায় 10 মিনিট ধরে সহ্য করছে, কিন্তু এখন আর সহ্য করতে পারছে না বলে এক ধমক দেয় ঈশাকে। তুই চুপ করবি নাকি আমি আবার কিছু একটা করব? আচ্ছা, এত কান্না করার কি আছে আমি বুঝতে পারছি না। তোর চোখের পানিতে তো আমার ঘর ভসিয়ে ফেলবি। তোর স্বামী তো তোর কাছে গেছে, এমন না যে আমি পর পুরুষ। তোর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, কথাটা মনে রাখিস। আর আমি এমন কিছু করতে চাইনি। তোর এই ভাইয়ার ডাকটা শুনে আমার মাথায় রক্ত উঠে গেছে। এতদিন এই সকল ভাইয়ার ডাকটা খুব কষ্টে সহ্য করেছি, তাই এখন থেকে যদি ভাইয়ার ডাকটা তর মুখে শুনি তো খবর আছে বলে দিলাম। কথায় কথায় শুধু খবর আছে, খবর আছে। আমার কি খবর করবি তুই? আমার টিভির নাকি টিভির বেটা খাটাস, লুচ্চাই হিটলার কোথাকার। ঈশা ভ্যাগিস মনে মনে কথাগুলো বলেছে। জিসান যদি শুনত তাহলে ঈশার কপালে শনি ঝুলত। ঈশা কোনো কথা বলছে না দেখে জিসান বলে, কি হলো, কথা বলছিস না কেন? হুম আর ডাকবো না ভাইয়া, হুম ডাকবো না ভাইয়া, আরো বেশি করে ডাকবো তোকে ভাইয়া। আমাকে খুব জ্বালাচ্ছিস তুই, আমিও তোকে জ্বালাবো। আমি একা জ্বলবো তা কি করে হয়, তোকেও আমি জ্বালাবো, মনে থাকে যেন। ঠিক আছে ভাইয়া, কি বললি? সরি আর বলবো না। এবার চুপচাপ ঘুমা, এবার চুপচাপ ঘুমা। অর্ডার করছে আমাকে তোর অর্ডারের গুষ্টির তুষ্টি গিলায় শালা খচ্চর। ঈশা মনে মনে কথাগুলা বলেই চুপচাপ শুয়ে পড়ে আর কথা না বাড়িয়ে জিসান বেকুনিতে চলে যায়। ডান হাতের দু আঙ্গুলের মাঝে জ্বলন্ত সিগারেট রেখে টানছে আর খোলা আকাশের দিকে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। এটাই জিসানের সাথী ছিল, যখন ঈশাকে কাছে পেতে চাইতো তখনই জিসান ঈশাকে ভুলে থাকার জন্য সিগারেট খেত, কিন্তু ঈশার নেশাটা যে প্রখর ছিল, চাইলেও ঈশার অস্তিত্বটাকে মুছে ফেলতে পারত না। আজকে ঈশাকে আরো বেশি করে কাছে চাইছে জিসান, কিন্তু ঈশা তো জিসানকে চায় না, তাই জিসান নিজেকে কন্ট্রোল করে রাখেছে যথাসম্ভব। ঈশা মিটিমিটি চোখে তাকিয়ে দেখে জিসান ঘরের ভেতরে নেই। শোয়া থেকে উঠে বসে বেলকনির দিকে উকি দিয়ে দেখে জিসান সিগারেট খাচ্ছে। জিসানকে এমন অবস্থা দেখে ঈশার ভ্রু কুচকে মনে মনে ভাবে, ভাইয়া সিগারেট খায় কবে থেকে? যা খুশি খাক তাতে আমার ক, আমার তো শুধু এখান থেকে বের হতে হবে। একবার শুধু একটা সুযোগ পাই, তারপর আমাকে আর কোথাও খুঁজে পাবে না এই হিটলারটা। রাহুলের সাথে আমার যোগাযোগ করতে হবে, কিন্তু কালকে যদি সবাইকে জানিয়ে দেয় যে আমার বিয়ে হয়ে গেছে তখন? না, কালকে আমাকে রাহুলের কাছে চলে যেতে হবে। ঈশা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। জিসান সিগারেট খেয়ে রুমে ঢুকে দেখে ঈশা ছোট বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। জিসান ঈশার কাছে গিয়ে বসে, ঈশাকে যেন আজকে একটু বেশি স্নিগ্ধ লাগছে জিসানের কাছে। বেলকনির জানালা দিয়ে চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে আছে ঈশার মায়াবী মুখখানা। জিসান ঈশার মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কপালে ভালোবাসার পরশ একে দেয়। ভাবতেই পারেনি তুই আমার চোখের সামনে থাকতে থাকতে এত বড় হয়ে যাবি। যখন তোকে প্রথম দেখি তখন তুই একটা পিচ্ছি মেয়ে ছিলি, তখনই তোকে দেখে একটা অদ্ভুত ফিলিংস কাজ করেছিল, হয়তো প্রথম দেখাতেই তোকে ভালোবেসে ফেলেছি। জিসান ঈশার পাশে গিয়ে শুয়ে ঈশার মাথাটা নিজের বুকে রাখে আর শক্ত করে জড়িয়ে ধরে বলে, জানিস তোকে না খুব ইচ্ছে করতো জড়িয়ে ধরতে, কিন্তু তখন নিজেকে খুব কষ্টে কন্ট্রোল করতাম, ঠিক যেমন এখন তোকে এতটাও কাছে পেয়েও আমি নিজেকে কন্ট্রোল করছি। কেন তুই আমার ভালোবাসা বুঝতে চাইছিস না কেন? একটু ভালোবাসবি আমাকে? আমি যে তোর ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গালের মতো পথ চেয়ে বসে আছি, কবে আসবে সেই দিন, সেই সুন্দর মুহূর্ত? জিসান নিজের চোখ বন্ধ করে অতীতে ডুব দেয়। প্রায় 8 বছর আগের কথা, যখন ঈশার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মা রা যায় আর তখনই প্রথম ঈশার চৌধুরী বাড়িতে আসে। ঈশার পরানে ছিল কালো একটা স্কার্ট আর একটা টি শার্ট, দেখতে একেবারে নিতান্তই একটা পিচ্ছি মেয়ে।
মুখ দেখে বুঝাই যাচ্ছে দুদিন ধরে শুধু কেঁদেই গেছে। চোখ মুখ ফুলে গেছে কান্না করার কারণে, চোখের নিচে কালসেটে দাগ পড়ে গেছে। জিসান ঈশাকে প্রথম দেখে এই অবস্থায়। ঈশা গ্রামে থাকত ওর বাবা মার সাথে, আর জিসান থাকত শহরে। জিসান শুধু এটাই জানত যে ওর একটা খালতো বোন আছে, কিন্তু কোনো দিন চোখে দেখা সেই খালাতো বোনকে দেখেনি। জিসানকে অনেকবার ওর মা বলতো গ্রামে খালার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু জিসান যেতে চাইত না। ঈশার বাবা মা মারা যাওয়ার পর থেকেই ঈশা জিসানের বাড়িতে থাকে। জিসান ঈশার সব আবদার পূরণ করত। জিসান যখন পড়ালেখা শেষ করে নিজের বিজনেস সামলায়, তখন জিসানের কোম্পানিতে একটা অফার আসে লন্ডনে যাওয়ার জন্য 5 মাসের জন্য। কিন্তু জিসান যেতে রাজি ছিল না ঈশাকে ছেড়ে। কিন্তু পরে ঈশার কথাতেই জিসান যেতে বাধ্য হয়, তবে ঈশার উপর নজর রাখার জন্য গার্ড রেখে গেছে। জিসানের সবচেয়ে বড় ভুল ছিল লন্ডনে যাওয়া। জিসানের অবর্তমানে ঈশার জীবনে আসে রাহুল, আর সেই কথা জিসানকে জানায় গার্ডরা। সরি, আমি ভুল করে অতীতের কথা উল্লেখ করে ফেলেছি, তার জন্য অতীতের কিছু কথা লিখলাম, আর জিসান আর ঈশার তেমন কোনো অতীত নেই। এবার বর্তমানে আসি। সকালে সূর্যের আলো পড়তেই ঈশার ঘুম ভেঙে নিজেকে আবিষ্কার করে জিসানের বুকে। ঈশা জিসানের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, কেন তুমি এটা করলে আমার সাথে, কি দোষ করেছি আমি? ঈশা নড়ে উঠতেই জিসান ঈশাকে আরো আষ্টেপৃষ্টে ধরে। এবার ঈশার ইচ্ছা করছে জিসানকে এক লাথি মেরে খাট থেকে ফেলে দিতে, কিন্তু ঈশা তো একটা বাচ্চা মেয়ে, জিসানকে কিভাবে লাথি মেরে সরাবে দেখে যাবে। লাথি জিসানকে মারতে গিয়ে উল্টো ও খাটের নিচে পড়ে মাটিতে গড়াগড়ি খাবে। কিন্তু ঈশা অনেক চেষ্টা করেও জিসানকে নিজের কাছ থেকে সরাতে পারছে না। ঈশা মনে মনে বলল, উফফ, এই জলহস্তিকে কিভাবে সরাবো আমি? ইচ্ছে করছে গলা টিপে ধরতে, না হার পারছি না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার, এবার জোরে চিৎকার দিতেই হবে তাহলে যদি উঠে। ঈশা এবার জিসানকে ডাক দেয়, ভাইয়া। না না ভাইয়া ডাকা যাবে না, কিন্তু কি ডাকবো, হুম পেয়েছি, এই যে শুছেন। ঈশা যে এত জোরে চিৎকার করেছে তাতে জিসানের কোনো হেলদোল নেই, উল্টে ঈশাকে আরো নিজের কাছে টেনে নেয়। ঈশা দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, কি কুম্ভকর্ণ রে বাবা, এত জোরে চিৎকার দিলাম তাও উঠল না, ঠিক আছে তাহলে ভাইয়া বলেই চিৎকার দিব। অন্য জিসানও ঘুমের ভান ধরে পড়ে থাকে আর মনে মনে বলে, দেখি তুই আজকে কি কি করতে পারিস আমার কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য। ভাইয়া ছাড়ো আমাকে, আমি উঠব। ঈশা যে এত জোরে চিৎকার দিয়েছে তাতে জিসানের কোনো প্রতিক্রিয়াই নেই, উল্টো বিরক্তিকর কণ্ঠে বলে, এভাবে চিৎকার করছিস কেন, একটু শান্তিতে ঘুমাতে দে। আমার ঘুম হারাম করে শান্তিতে ঘুমাবে সেটা হবে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। ঈশা কথা মনে মনে বলেই জিসানের ঘাড়ে জোরে দেয় এক কামড়। জিসান ধরফরিয়ে উঠে বসতেই ঈশা তাড়াতাড়ি করে খাট থেকে নেমে যায়। জিসান রেগে ঈশার দিকে তাকিয়ে বলে, এটা তুই কি করলি ঈশা? ঈশা শুকনো ঢোক গিলে মনে মনে বলে, এবার আমার কপালে শনি আছে হয়তো, যেভাবে খেপেছে আমার উপরে। জিসান কামড় দেওয়া জায়গাটাতে ম্যাসাজ করতে করতে বলে, কি হলো, এভাবে কামড় দিয়েছিস কেন? ঈশা একটু বেশি জোরেই কামড় দিয়েছে জিসানের ঘাড়ে, একেবারে কালচে হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। ঈশা ভয় তৎলিয়ে বলে, না মানে আমি, আসলে আমি বুঝতে পারিনি। জিসান খাট থেকে নেমে একটা বাঁকা হাসি দেয়। ঈশা তো পুরাই বেক্কেল হয়ে যায় জিসানের হঠাৎ করে এমন হাসি দেখে। জিসান ঈশার দিকে এগোনোর দেখে ঈশা ভয় পিছুতে থাকে। জিসান ভ্রু নাচিয়ে বলে, তুই ভালোই করেছিস আমাকে কামড় দিয়ে। শুনেছি বৌরা যদি বেশি ভালোবাসে স্বামীকে তাহলে নাকি স্বামীকে একটু আধটু কামড় দেয়, আর সেটাকে জানিস কি বলে, লাভ বাইট, এই চিহ্নটা হলো আমার বউয়ের প্রথম ছোঁয়া। ঈশা আনমনেই বলে উঠে, হে হে নাহুম, তুই আমাকে কামড় দিয়েছিস, এবার আমি তোকে কামড় দেব, তাহলে শোধবোধ হয়ে যাবে, কি বলিস? কি ঈশা এবার কি করবি, ও খোদা রক্ষা করো আমাকে, তুই রেডি তো জান। ঈশা চলে যেতে নিলে জিসান ঈশার হাত খপ করে ধরে বলে, কোথায় পালাচ্ছিস,
আজকে তুই আমার হাত থেকে এত সহজে পালাতে পারবি না ইশু সোনা। ঈশা কাঁদো কাঁদো ফেস নিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আমকার কোনো এমন করব না, প্রমিজ এবারের মতো ক্ষমা করে দাও, ভুল করেছিস যেহেতু এর মাসুল তো তোকেই দিতে হবে। ঈশা জিসানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। উম্ভু, এটা তো হচ্ছে না। ঈশা নিজেকে জিসানের হাতের বন্ধন থেকে ছাড়ানো অনেক চেষ্টা করছে, কিন্তু বেচারি কিছুতেই পারছে না নিজেকে ছাড়াতে। বেশি নড়াচড়া করলেই কিন্তু শাস্তির দোজ বাড়িয়ে দিব, তাই শান্ত হয়ে লক্ষ্মী মেয়ের মতো থাক। জিসান ঈশাকে নিজের কাছে এনে ঈশাকে ঘুরিয়ে দেয়। ঈশার পিঠ গিয়ে ঠেকে জিসানের প্রশস্ত বুকে। ঈশা ভয় ঝাপটে চোখ বন্ধ করে নেয়। জিসান মুচকি এসে ঈশার ঘাড় থেকে চুল সরিয়ে দেয়। জিসানের ছোঁয়াতে ঈশার সারা শরীর কেঁপে উঠছে, এ যেন এক অন্য রকম ভালো লাগা কাজ করছে ঈশার মাঝে। জিসান আরশির দিকে তাকিয়ে ঈশার মুখ দেখে একটা মুচকি হাসি দেয়। ঈশার তো যায় যায় অবস্থা, দম আটকে আসছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জিসান আস্তে আস্তে করে নিজের মুখটা ঈশার ঘাড়ের কাছে নিয়ে গভীরভাবে একটা কিস করে। ঈশা সাথে সাথে নিজের চোখ দুটো খুলে ফেলে। ঈশা ভেবেছিল জিসান হয়তো কামড় দিবে, কিন্তু না, তার বদলে কিস। জিসান ঈশাকে নিজের দিকে ঘুরিয়ে নিজের দুভ্রু নাচিয়ে বলে, মনে হচ্ছে তুই এটা চাসনি তাই না? ঠিক আছে, নো প্রবলেম, আমি তোর ইচ্ছাটা পূরণ করে দিছি। ঈশা জিসানের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে মনে মনে ভাবে, এই রে, এবার কি সত্যি সত্যি কামড় দিবে নাকি? তাহলে তো আমি শেষ হয়ে যাব, ও খোদা বাঁচাও আমাকে। জিসান ঈশার ঘাড়ের দিকে যেতেই দরজায়তে শব্দ হয়। ঈশা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, এখন আবার কে আসলো? জিসান বিরক্তিকর ভাব নিয়ে কথাটা বলে, দরজার ওপর প্রান্ত থেকে জিসা গলা ফাটিয়ে ডেকেই যাচ্ছে, ভাইয়া দরজাটা খুলো না একটু। জিসান ঈশাকে ছেড়ে দিয়ে রাগে গজগজ করতে করতে গিয়ে দরজাটা খুলে বলে, কি হয়েছ, এভাবে সারের মতো চিল্লাছিস কেন? না মানে ভাইয়া, আমি ঈশা আপুকে নিতে এসেছি। কেন, ওকে তোর কি দরকার? আমার দরকার না, মায়ের দরকার আছে। ঈশা তাড়াতাড়ি করে জিসানের সাইড দিয়ে ঘর থেকে বেরিয়ে জিসাকে বলে, জিসা, মামুনি কেন ডেকেছে আমাকে? চল এখানে থেকে, আমাদের লাভ নেই, মামুনির কাছে যাই। ঈশা তাড়াতাড়ি করে জিসানের সামনে থেকে চলে যায়। ঈশা চলে যেতে জিসান বলে, খুব চালাক হয়ে গেছিস না তুই, ঠিক আছে তোর চালাকি গিরি আমি বার করছি। জিসান ফ্রেশ হয়ে নিচে আসে, সবাইকে দেখতে পেলেও শুধু ঈশাকে দেখতে পায় না। নিজের ধৈর্য না ধরে রাখতে পেরে মাকে বলেই ফেলে, মা ঈশু কোথায়? এখানেই আছে হয়তো। এখানে আছে কোথাও মানে? আমি তো দেখতে পারছি না ভাইয়া, জিসার ডাকে জিসান পিছন ফিরে তাকিয়ে ঈশাকে দেখে বড় ধরনের একটা শক খায়। চোখ ফেরাতেই পারছে না জিসান ঈশার উপর থেকে। কালো শাড়িতে ঈশাকে খুব মিষ্টি লাগছে। দুহাতে সোনার চুড়ি, গলায় চেইন, চুলগুলো কার্লিং করে সামনে এনে রেখেছ, হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, তাতেই জিসান ফিদা হয়ে গেছে। ঈশার একটু লজ্জাও লাগছে জিসানের এমন চাওনিতে। মায়ের ডাকে জিসানের ঘোর কাটে, কি রে কেমন লাগছে? জাস্ট বিউটিফুল, পরক্ষণে জিসান রেগে বলে উঠে, কিন্তু মা শাড়ি পরতে কে বলেছে ওকে? আমি বলেছি ও পরতে চাইনি, আমি জোর করেছি তাই পরেছে। কিন্তু মা, তুমি কি ভুলে গেছো যে একবার ঈশা শাড়ি পরার কারণে কি হয়েছিল? ঈশা মা ছেলের কথার মাঝখানে বলে উঠে, মা মনি তোমার ছেলেকে বলে দাও, আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমি সেই আগের ছোট ঈশা না যে একটা শাড়ি সামলাতে পারবো না, আর আমি নিজের ইচ্ছাতে শাড়ি পরেছি, কেউ জোর করেনি। জাস্ট স্টে আপ, একটাও কথা বলবি না তুই আর। ঈশা ভুলে গেছিস নাকি দিনের ঘটনাটা? আমার মনে পড়লে এখনো শরীর কেঁপে ওঠে। আর তুই কি না আঁচল লম্বা রেখে শাড়ি পরেছিস? জিসানের বাবা বলেন, জিসান ঈশা মামুনি এখন বড় হয়েছে, তাই প্লিজ এমন করো না বাবা, প্লিজ তুমি এর মাঝে ঢুকো না। ঈশা তুই শাড়িটা চেঞ্জও করে আ। না আমি করব না, আর আমি শাড়ি সামলাতে পারবো বললাম তো, জিসান ধমকের স্বরে বলে।
তোকে আমি শাড়ি চেঞ্জও করতে বলছি ঈশা। মামুনি তোমার ছেলেকে বলে দাও আমি শাড়ি চেঞ্জও করব না। জিসান থাক না, মেয়েটা যখন চাইছে না তাহলে। জিসান দাঁতে দাঁত চেপে বলে, ওকে তুই আমার কথা শুনবি না তো? ঠিক আছে তুই চল আমার সাথে। জিসান ঈশার হাত ধরে জোর করে ঘরে নিয়ে যেতে চাইলে একজনের ডাকে জিসান থেমে যায়। জিসান তুমি ঈশাকে কোথায় নিয়ে যাচ্ছ এভাবে, আর ঈশার পরানে হঠাৎ শাড়ি কেন? আর তুমি বা ওর হাত এভাবে ধরে আছো কেন? জিসান পিছন ফিরে তাকিয়ে দেখে রুহি এসেছে। রুহিকে দেখে জিসানের রাগের মাত্রাটা আরো বেড়ে গেল। জিসান চিবিয়ে চিবিয়ে বলে, আমি তার কৈফত দিতে তোমাকে দিয়াত বাধ্য নই রুহি। এদিকে ঈশা রুহিকে দেখে যেন একটা আশার আলো খুঁজে পেল জিসানের কাছ থেকে নিস্তার পাওয়ার। মনে মনে বলে, রুহি আপু এসেছে তাহলে তো কিছু একটা হবে এখানে। রুহি আপু যদি জানতে পারে আমার আর ভাইয়ার বিয়ের কথা তাহলে কি হবে? জিসানের কথা শুনে রুহির রেগে বলে উঠে, বাধ্য নও মানে? আমি তোমার হবু বউ আর আমার সামনে তুমি অন্য একটা মেয়ের হাত তুমি এভাবে ধরে রাখবে আর আমি কিছু বলবো না? তুমি আমার হবু বউ, বউ তো আর নও। হে আমি তোমার হবু বউ, কিন্তু আজ বাদে কাল তো আমাদের বিয়ে হবে নাকি? বিয়েটা হবে না রুহি। রুহি অবাক হয়ে যায় জিসানের মুখে এমন কথা শুনে। বিয়ে হবে না মানে? তুমি কি বলছো এসব? আমি ঠিক বুঝতে পারলাম না, শালিহা বেগম বলেন। রুহি তুমি একটু বসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। না আন্টি, আমি এখনই সব জানতে চাই, জিসান এই কথা কেন বলল যে বিয়েটা হবে না? কি হলো জিসান বলো, বিয়েটা কেন হবে না? জিসান কোনো রকম সংকোচবোধ না করে বলে, কারণ আমার বিয়ে হয়ে গেছে। রুহির হৃদয় কুচ করে বলে, মানে তুমি কাকে বিয়ে করেছ? ও বুঝেছি তুমি আমার সাথে মজা করছো তাই না? আমি কেন তোমার সাথে মজা করতে যাব? সেটা সত্যি সেটাই বলছি। রুহি দাঁতে দাঁত চেপে বলে, কাকে বিয়ে করেছো তুমি? কে সে, কি নাম তার? যার হাতটা ধরে আছি তাকেই বিয়ে করেছি আমি। হোয়াট? ঈশা। ঈশাকে তুমি বিয়ে করেছো? হে আমি ঈশুকে বিয়ে করেছি, রুহি গলার স্বর উঁচিয়ে বলে। তুমি কি আমার সাথে মজা করছো জিসান? আমাদের এনগেজমেন্টের ডেট পর্যন্ত ঠিক হয়ে গেছে আর তুমি কিনা ঈশাকে বিয়ে করেছো কেন? তুমি আমার সাথে প্রতারণা করতে পারো না জিসান। সবাইকে ইনভাইট করা হয়ে গেছে আমাদের এনগেজমেন্টের আর তুমি? গলা নামিয়ে কথা বলো রুহি, এটা ভদ্রলোকের বাড়ি, তাই এখানে অভদ্রতা করো না। আর প্রতারণা কে করেছে সেটা তুমি ভালো করে জানো, তাই প্রতারণা কথাটা তোমার মুখে ঠিক বানাসে না। অভদ্র অভদ্রতার কি দেখলে তুমি জিসান? এখনো তো আমি অভদ্রতা শুরু করিনি, তুমি বুঝতে পারছো জিসান? সবাই জানে আমাদের এনগেজমেন্টের কথা, আর আমার বাবা মার সম্মানের কি হবে আর আমার সম্মানের কি হবে? ঠিক আছে, এনগেজমেন্টের দিন না হয় সবাইকে জানিয়ে দিব আমার আর ঈশার বিয়ের কথা, রুহি আরো চিৎকার করে বলে উঠে। ফাজলামি করছো তুমি আমার সাথে? আমি তোমার সাথে ফাজলামি করছি না রুহি, যা হয়েছে সব এই থার্ড ক্লাস মেয়েটার জন্য। ও নিশ্চয় ওর রূপ দেখিয়ে তোমাকে ভুলিয়েছে তাই না? ওর মতো বাপ মা মরা মেয়েরা শুধু বড় লোকের ছেলেদের নিজের রূপ দেখিয়ে ভুলায় ওরা তবে? রুহি আর কিছু বলতে পারল না, তার আগেই রুহির গালে একটা থাপ্পড় মারে জিসান। রুহি ছলছল চোখে জিসানের দিকে তাকায়। জিসান রাগে বলে, তোমার সাহস কি করে হলো ওকে এসব কথা বলার? রুহি অবাক চোখে জিসানের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে মারলে জিসান? হে মারলাম, নেক্সট টাইম যদি আমার ইস্যুর নামে কিছু বলো তো এর থেকেও বেশি কিছু করব আমি তোমার সাথে রুহি, তখন তুমি আমার আসল রূপ দেখবে বলে দিলাম। অন্যদিকে ঈশা এসব কথা সহ্য করতে না পেরে কান্না করতে করতে উপরে চলে যায়। রুহি রেগে বলে, তুমি এটা ঠিক করলে না জিসান, এর ফল কিন্তু তোমাকে ভোগতে হবে বলে দিলাম আমি। রুহি রাগে চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যায়। জিসানের ঈশার কথা মনে পড়তেই জুটে যায় নিজের ঘরে, কিন্তু ঈশাকে ঘরে কোথাও দেখতে পায় না।
কোথায় গেল ইসু, ছাদে গেল না তো? জিসান তাড়াতাড়ি করে দৌড়ে ছাদে যায়। ছাদে উঠে দেখে ঈশা দোলনাতে বসে কান্না করছে। জিসান ঈশাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ঈশাকে এতক্ষণ না দেখতে পেয়ে জিসানের প্রাণ যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল। জিসান ঈশার সামনে গিয়ে হাঁটু ঘেরে বসে ঈশার চোখের পানি মুজে দিয়ে নরম স্বরে বলে, প্লিজ ঈশু আর কান্না করিস না, তাহলে যে অসুস্থ হয়ে যাবি। ঈশা ভাঙ্গা গলায় বলে, তুমি আমার সাথে কেন করছো ভাইয়া এসব? কি দোষ করেছি আমি যে এত বড় শাস্তি দিছো আমাকে? শাস্তি? কি শাস্তি দিছি আমি তোকে? আমার ইচ্ছার কি কোনো দাম নেই তোমার কাছে? জিসান ঈশার কথার মানে না বুঝতে পেরে বলে, ও শাড়ি পরার জন্য যে বকা দিয়েছি তাই কান্না করছিস? আচ্ছা সরি, আর বকা দিব না তোকে। কিন্তু ঈশু দেখ, একবার কি হয়েছিল মনে আছে তোর? তুই জেদ করে শাড়ি পরেছিলি আর শাড়ির আঁচলে আগুন লেগে গিয়েছিল। এটার জন্য আমি তোকে রেগে বকা দিয়ে ফেলেছি, রাগটা কন্ট্রোল করতে পারিনি, সরি জান। ঈশা দোলনা থেকে উঠে জিসানের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে বলে, আমি এর জন্য কান্না করছি না। আজকে শুধুমাত্র তোমার কারণে আমাকে রুহি আপু অপমান করল। শুধুমাত্র তোমার জন্য আমার মৃত বাবা মাকেও ছাড়ল না রুহি আপু। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি জোর করে আমাকে বিয়ে করেছো, তাহলে কেন রুহি আপু আমাকে এসব বলল কেন, জবাব দাও। তুমি আমার ফোনটাও নিয়ে নিলে যাতে আমি রাহুলের সাথে কথা বলতে না পারি কেন? জিসান ঈশার কাছে এসে অস্থির কণ্ঠে বলে, ঈশু তুই প্লিজ শান্ত হ, এমন করিস না। তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে ভাইয়া, একেবারে নষ্ট করে দিলে। তুমি তো জানতে আমি রাহুলকে ভালোবাসি। তাহলে ঈশার মুখে এই রাহুলের নামটা যেন বি সে র কাটার মতো লাগছে। তাই এক প্রকার বাধ্য হয়েই জিসান চিৎকার করে উঠে, ব্যাস ঈশা অনেক বলে ফেলেছিস তুই, আমি তোর জীবন নষ্ট করে দিয়েছি, তাই তো আর কি বললি, তুই রাহুলকে ভালোবাসিস তাই না? তুই জানিস রাহুলকে? জিসানের কথার মাঝেই ঈশা বলে, আমি জানি তুমি কি বলবে, এটাই তো বলবে রাহুল খারাপ, তাই তো? রাহুলের থেকে তুমি খারাপ ভাইয়া, যে নিজের বোনকে জোর করে বিয়ে করে। জিসান ঈশার দুবাহু শক্ত করে চেপে ধরে। রাগে জিসানের কপালের রগ দুটো ফুলে গেছে, চোখের সাদা অংশ লাল হয়ে আসছে ধীরে ধীরে। ঈশা জিসানের এমন রূপ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। জিসান চিবিয়ে চিবিয়ে বলে, একদম চুপ ঈশা, একদম চুপ। তুই কি ভেবেছিস তুই আমাকে এসব কথা বললে আমি তোকে ওই রাহুলের কাছে দিয়ে আসবো, সেটা কোনো দিনও হবে না। তুই শুধু আমার, আর আমি বেঁচে থাকতে তুই অন্য কারোর হতে পারবি না। এটা তুই স্বপ্নেও কল্পনা করিস না যে আমি তোকে ছেড়ে দেব, বুঝেছিস তুই আমার কথা? তাই আমাকে এমন কিছু করতে তুই বাধ্য করিস না। কি করবে তুমি আমাকে, নিজের পুরুষত্ব ফলাবে আমার উপর, ঠিক আছে এসো ফলাও নিজের অধিকার আমার উপরে। ঈশা, জিসান ঈশাকে চর মারতে নিলেও চর দেয় না। ঈশা তা দেখে বলে, কি হলো, থামলে কেন, মারো আমাকে। জিসান আর কিছু না বলে ছাদ থেকে চলে যায়। ঈশা হতবাকের মতো জিসানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জিসান চোখের আড়াল হতেই ঈশা নিচে ধপ করে বসে পড়ে বলতে থাকে, কেন তুমি আমার সাথে এমন করলে খোদা, কেন? কোন দোষের শাস্তি দিচ্ছ তুমি আমাকে ছোট থেকে? অন্যদিকে রুহি বাড়িতে এসেই ড্রয়িং রুমের সব কিছু ভাঙচুর করতে শুরু করে। রুহির বাবা মা রুহির এমন ভয়ঙ্কর চেহারা দেখে কিছু বলতে সাহসও পাচ্ছে না। কিন্তু তারপর রুহির বাবা ইমরান খান বলেন, রুহি মামুনি তোমার কি হয়েছে? হাসি মুখে, তো জিসানের বাড়িতে গিয়েছিল, তাহলে এত রাগ করে ফিরেছ কেন তুমি? কিছু কি হয়েছে? রাগে রুহির ফর্সা মুখ লাল হয়ে গেছে। জোরে শ্বাস নিতে নিতে বলে, বাবা জিসান আমাকে ঠকিয়েছে। মানে কি বলছো কি তুমি এসব মামুনি? হে বাবা, ও ওই ঈশাকে বিয়ে করে নিয়েছে আমাকে ঠকিয়ে। রুহির মা রাবেয়া খান বলেন, কি বলছো তুমি এসব? রুহি তোমার আর জিসানের এনগেজমেন্ট দুদিন বাদে, আর জিসান ঈশাকে কি করে বিয়ে করতে পারে? ইমরান খান বলেন,
তুমি চিন্তা করো না মামুনি, আমি এখনই জিহান চৌধুরীকে ফোন করে জিজ্ঞাসা করব এসবের মানে কি। না বাবা, তুমি ফোন করবে না, ওদের কারো কাছে ফোন করবে না তুমি। কেন? আমি চাই জিসান নিজে আমার কাছে আসুক আর তার ব্যবস্থা আমি নিজে করব। রাবেয়া খান বলেন, কি করবে তুমি রুহি? সেটা আমি জানি না, তবে জিসানকে পাওয়ার জন্য আমি সব করতে পারি, সব। জিসান শুধু আমার আর অন্য কারো না। ইমরান খান বলেন, মামুনি তুমি এমন কিছু করো না যাতে করে আমরা কষ্ট পাই, তুমি আমাদের একমাত্র সন্তান, তোমার কিছু হলে আমরা কি করে বাঁচব বলো। চিন্তা করো না বাবা, আমি নিজের কোনো ক্ষতি করব না, আমি যদি নিজেকেই শেষ করে দেই তাহলে আমি আমার জিসানকে পাবো কি করে, তাই আমাকে নিয়ে টেনশন করো না তোমরা। রুহি এই কথাটা বলে নিজের ঘরে চলে যায়। রুহি যেতেই রাবেয়া খান বলেন, কি করবে তোমার মেয়ে? জানি না, ও যে যেদি কিছু তোট একটা করবে। তুমি জিসানের সাথে কথা বলো। ইমরান খান জিসানকে ফোন দিতে যাবে, সাথে সাথে রুহি চিৎকার করে বলে, বাবা তোমাকে আমি ওদের কারো কাছে ফোন করতে মানা করেছি, কিন্তু এরপর যদি তোমরা ওদের কাছে ফোন করো তো আমি এখান থেকে লাফ দিব। ইমরান খান ভয় ভয় উপরের দিকে তাকিয়ে বলেন, না মা তুই উপর থেকে লাফ দিস না, আমি ফোন করব না, কথাটা মনে থাকে যেন তোমাদের। এদিকে সারাদিন জিসান আর বাড়িতে আসেনি, অফিসেই সারাটা দিন কাটিয়ে দেয়। ভুল করে জিসান বাড়িতে ফোনটা রেখে যায়। অন্যদিকে ঈশা এখনও একই জায়গাতে বসে আছে, কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। জিসা আর শালিহা বেগম অনেক চেষ্টা করেছে ঈশাকে ছাদ থেকে আনার জন্য, কিন্তু ঈশার জেদের কাছে জিসা আর শালিহা বেগমকে হার মানতে বাধ্য করল। জিসানের সাথে কথা এই ব্যাপারে কথা বলার জন্য অনেক ট্রাই করেছে, কিন্তু জিসানের ফোন তো বাড়িতে, অফিসের ফোনেও কল করেছে কিন্তু অফিসের লাইনও পাচ্ছে না। রাতে জিসান বাড়ি ফিরতেই শালিহা বেগম সব খুলে বলে ঈশা যে সারাটা দিন ছাদে বসে আছে। এই কথাটা শুনে জিসানের মেজাজটা একদম গরম হয়ে যায়। মা তুমি আমাকে এই কথাটা এখন বলছো আমাকে? তুই ফোন বাড়িতে রেখে গেছিস আর তোর অফিসের ফোনেও লাইন পাচ্ছিলাম না। জিসান আর কিছু না বলেই দৌড়ে ছাদের উপরে উঠে দেখে ঈশা হাঁটু ভাঁজ করে, হাঁটুর উপরে দুহাত রেখে মুখ নিচু করে বসে আছে, চুলগুলো এলোমেলো হয়ে নিচে পড়ে আছে। ঈশার চুল অনেক লম্বা, কোমর ছাড়িয়ে একেবারে, যার কারণে মেঝেতে চুল লেগে আছে। এসব কি ঈশা, তুই সারাটা দিন নাকি এখানে ছিলি আর এভাবে এখানে বসে থাকার মানে কি? আমার উপর রা গ করে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস তুই? ঈশা কোনো উত্তর দিছে না জিসানের কথায়। ঈশা কোনো উত্তর না দেওয়াতে জিসানের রাগটা যেন আরো বেড়ে যায়। এতটুকু মেয়ের এত জেদ, কি হলো আমি তোকে কিছু বলছি তো? ঈশার কোনো রেসপন্স না দেখে জিসান হাঁটু ভেঙে ঈশার সামনে বসে ঈশাকে ছুতেই ঈশার মাথাটা হেলে নিচে পড়ার আগেই সাথে সাথে জিসান মাথাটা ধরে ফেলে। জিসান ঈশার এমন অবস্থা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে ঈশাকে কোলে তুলে নিয়ে জিসান নিজের ঘরে এনে ঈশাকে শুয়েই দেয়। ঈশার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে ঈশার কাছে আসে সবাই। শালিহা বেগম ঈশার পাশে এসে বসে বলে, ঈশা মা কি হয়েছে তোর? শালিহা বেগম জিসান দিকে ফিরে বলেন, জিসান তাড়াতাড়ি ডক্টরকে কল কর। জিসানও তাড়াতাড়ি করে ডক্টরকে কল করে আসতে বলে। একটু পরেই ডক্টর চলে আসে আর ঈশাকে চেক আপ করা শুরু করে। ফ্যামিলি ডক্টর হওয়ার জন্যই তাড়াতাড়ি করে চলে ডক্টর। ঈশাকে চেক করে ডক্টর বলেন, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, একটু পরেই জ্ঞান ফিরে আসবে আর দুর্বলতার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই ওর খাওয়া দাওয়াতে একটু খেয়াল রাখতে হবে। আজকে মনে হয় একটু পানিও খায়নি, তাই জ্ঞান ফিরতেই ওকে স্যুপ খাইয়ে দিবেন। জিসান বলল, ওকে আঙ্গেল আমি খেয়াল রাখব। ঠিক আছে আমি তাহলে আসি, আর তেমন চিন্তা করার কারণ নেই, ভালো করে খাওয়া দাওয়া করলে সব ঠিক হয়ে যাবে। মা তুমি গিয়ে আসমাকে বলো ইশুর জন্য তাড়াতাড়ি করে স্যুপ বানাতে। তুই ডিনার করবি না? করব, আগে ইশুকে খাইয়ে নেই তারপর। শালিহা বেগম জিসানের কাঁধে হাত রেখে বলেন, চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে। জিসা বলল, মা চলো আমরা নিচে যাই। হুম চল।
জিসান ঈশার পাশে গিয়ে বসে ঈশার হাত ধরে হাতের উপরে একটা কিস করে। জিসান তো এমনটা চায়নি, ঈশাকে নিজের ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখতে চেয়েছিল, কিন্তু এই অবুঝ মেয়েটা সেটা বুঝে না। জিসান মৃদু স্বরে বলে, কেন তুই বুঝতে চাইছিস না তোকে ছাড়া যে আমি বাঁচব না? প্রথম দেখাতেই তোকে নিজের মনে জায়গা করে নিয়েছি। তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি না, আর তুই যাকে ভালোবাসিস ওই রাহুল কুরা বাচ্চা ও তোকে দিয়ে আমার সব কিছু কেড়ে নিতে চায়। তুই যখন এসব জানতে পারবি তখন তুই সবটা বুঝতে পারবি, কে ঠিক আর কে ভুল। জিসানের চোখ দিয়ে নিজের অজান্তেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। জিসান আরও কিছুক্ষণ ঈশার পাশে বসে থাকে। আসমা দরজা নখ ঘরে ঢুকে বকে, ভাই জান ঈশা আপার সুপ এখানে রেখে যায়। জিসান ফ্রেশ হয়ে সোফাতে বসে ঈশার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। প্রায় এক ঘন্টা পরে ঈশার জ্ঞান ফিরে। সামনের দিকে তাকাতেই দেখে জিসান তার মুখোমুখি বসে আছে। ঈশার জ্ঞান ফেরা দেখে জিসান তাড়াতাড়ি করে ঈশার কাছে যায়। ঈশা জিসানকে একবার দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জিসান ঈশাকে আস্তে আস্তে করে বসিয়ে দিয়ে বলে, কষ্ট হচ্ছে ঈশু, বেশি পানি খাবি, দাঁড়া আমি পানি আনছি। জিসান ঈশাকে পানি দেয়, ঈশাও কোনো কথা না বলে এক টানে পানিটা খেয়ে নেয়। জিসান ঈশার মুখের সামনে সুপটা ধরতেই ঈশা মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয়। জিসান তা দেখে বলে, কি হলো খা? খাবো না আমি। কেন? এমনি। এমনি মানে কি? সারাটা দিন কিছু খাস নাই তো এখন খাবি না কেন? একটু আগে তো জ্ঞান হারিয়েছিলি, এখন কি আবার জ্ঞান হারানো ইচ্ছা আছে নাকি তোর? আমি জ্ঞান হারালে তোমার কি? জিসান যথাসম্ভব নিজের রাগটা কন্ট্রোল রাখার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা যেন উঠে পড়ে লেগেছে জিসানকে রাগানোর জন্য। জিসান চোখ বন্ধ করে জিরে নিঃশ্বাস নিয়ে বলে, ঈশা বেশি বকবক করিস না, চুপচাপ খা বলছি, আর তুই যদি না খেতে চাস তাহলে কিন্তু আমার জানা আছে তোকে কি করে খাওয়ানো যায়। ঈশা জিসানের কথা শুনে জলদি বলে, না না আমি খাবট। যা হিটলার জোর করে মুখে তেলে দিবে এই সুপটা তার যে খেয়ে নেই, পেটেও ক্ষুধা লেগেছে অনেক। গুড গার্ল, হা কর। জিসান ঈশাকে খাইয়ে দিচ্ছে আর ঈশাও চুপচাপ খাচ্ছে। খাওয়া শেষ হওয়ার পর জিসান বলে, শাড়িটা যে সকালে পরেছিস এখনো তো চেঞ্জও করিস নাই, এখন চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবি। ঈশাও বাধ্য মেয়ের মতো চলে যায় ফ্রেশ হতে আর জিসান নিচে চলে যায় ডিনার করার জন্য। জিসান ডিনার করে ঘরে ঢুকতেই ঈশাকে দেখে একটা বড় ধরনের ক্রাশ খায়। জিসান ঘরে ঢুকে দেখে ঈশা একটা সাদা চুড়িদার পরে আছে, ভেজা চুলগুলির থেকে টপটপ করে পানি পড়ছে। জামার পেছনের কিছুটা অংশ ভিজে গেছে চুলের পানি দিয়ে, কপালে বিন্দু বিন্দু পানি জমে আছে। মেয়েদেরকে গোসল করার পর নাকি খুব স্নিগ্ধ আর মায়াবী লাগে। ঈশাকেও জিসানের চোখে সবচেয়ে সুন্দর রমণী লাগছে এখন। ঈশা নিজের মতো করে ভেজা চুল মুছছে। জিসান যে ঘরে এসেছে ঈশা সেটা খেয়াল করে নাই। জিসানের কিছুটা ঘরের মাঝে চলে যায় ঈশাকে এমনভাবে দেখে। আস্তে আস্তে করে ঈশার দিকে এগিয়ে যাচ্ছে জিসান। ঈশা আয়নার ভেতরে জিসানকে দেখে চমকে যায়। জিসানের এগোনো দেখে ঈশা এক পা করে পিছুতে থাকে। এক পর্যায়ে ঈশার পেট লেগে যায় দেয়ালের সাথে। জিসান ঈশার মুখে পড়ে থাকা ভেজা চুলগুলো আলতো করে সরিয়ে দেয়। জিসানের ছোঁয়া পেয়ে ঈশা চোখ দুটো বন্ধ করে নেয়। জিসানের ছোঁয়াতে যেন ঈশা জমে যাচ্ছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তারপরও ঈশা অনেক কষ্ট করে বলে, কি করছো কি ভাইয়া? জিসান ঈশার গালে হাত রেখে শীতল কণ্ঠে বলে, শীর্ষস কথা বলবি না, তোকে একটু দেখতে দে আমায়। আচ্ছা ঈশু তুই এত কিউট কেন বলতো? ইচ্ছা করে তোর দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকতে। তোকে যতবার দেখি ততবারেই নিজেকে হারিয়ে ফেলি, ঈশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে। ভাইয়া কি করছো কি? ঈশা এই কথাটা বলে জিসানের সামনে থেকে চলে গিয়ে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। জিসান ঈশার কথায় নিজের মাঝে ফিরে আসে। একটা মেয়েকে এভাবে দেখলে হয়তো যে কোনো ছেলেই নিজেকে ঠিক রাখতে পারবে না, তার উপর যদি হয় সে তার ভালোবাসার মানুষ। জিসান জোরে জোরে শ্বাস নিয়ে মনে মনে বলে, জিসান তুই কি করছিলি? এট
তুই নিজের কাছে নিজে প্রতীক্ষা করেছিলি ঈশু, যতদিন না নিজের ইচ্ছাতে তোর কাছে আসতে চাইবে ততদিন তুই ঈশাকে নিজের করে পেতে চাইবি না। কন্ট্রোল আনো জিসান, নিজের উপর কন্ট্রোল আনো। ঈশা আবার বলে, ভাইয়া তোমাকে কিছু বলতে চাই আমি। হুম, বল কি বলবি? আসলে আমি কালকে কলেজে যেতে চাই। কেন? অনেক দিন হলো কলেজে যাইনি, তাই মাত্র দুদিন হয়েছে। কালকে কলেজে যাবি না তুই? কেন? আমি বলেছি তাই তুই যাবি না? আর বাড়িতে বসেই কি পড়া লেখা করা যায় না যে কলেজে গিয়ে তোকে পড়তে হবে? ঈশা রেগে বলে উঠে, সব কিছু কি তোমার কথাতে হবে নাকি? তোমার কথায় বিয়ে করলাম তোমাকে, তোমার কাছে আমার কি কোনো ইচ্ছার দাম নেই? তুই যদি মনে করিস সব কিছু আমার কথা মতো হবে তো ঠিক আছে, আমার মতেই হবে। আর আমি বলেছি তুই কালকে কলেজে যাবি না, তার মানে আমি এটা বলে নাই যে তুই কোনো দিন কলেজে যাবি না। কালকে তুই বাড়িতে থাকবি, এরপরের দিন তোকে আমি নিজে কলেজে দিয়ে আসব। কিন্তু? কোনো কিন্তু না, তুই যদি কালকে কলেজে যেতেও চাস তাহলে তুই যেতে পারবি না। বাড়ির চারিদিকে গার্ড আছে, আমার অনুমতি ছাড়া তুই বাড়ির বাইরে এক পাও বাড়াতে পারবি না। তাই এখন চুপচাপ ঘুমা, ঈশা মনে মনে বলে। আমি তো কালকে কলেজে যাবই, যে করেই হোক আমাকে রাহুলের সাথে কালকে দেখে করতেই হবে। জিসান সোফাতে বসে ল্যাপটপ কাজ করছে, আর অন্যদিকে ঈশা শুয়ে শুয়ে ভাবছে কি করে সব গার্ডদের নজর এড়িয়ে বাড়ির বাইরে যাওয়া যায়। ঈশা কি করে বের হবে, নিজের মনের মতো করে সব প্ল্যান করে রাখে, এখন শুধু সকাল হওয়ার পালা। আর এদিকে জিসান সারা রাত ঘুমাতে পারেনি একটা টেনশনে, কি করে এতগুলো মেয়ে দিনের পর দিন উধাও হয়ে যাচ্ছে। তার জন্যই নিজের বাড়িতে এত গার্ডের ব্যবস্থা। একটা কথা আগে বলে রাখি, জিসান একজন মাফিয়া। এসব ভাবতে ভাবতে ভোরের দিকে জিসানের চোখ লেগে আসে, সোফাতে হেলান দিয়ে ঘুমিয়ে যায় জিসান। সকালে জিসান তাড়াতাড়ি করে নাস্তা করে চলে যায়। ঈশার সাথে তেমন কথা হয়নি, ঈশার এতে একটু চিন্তা হয় জিসানের এমন কাণ্ড দেখে। সারা রাত জেগে ল্যাপটপ কি করেছে, আর এখন কোনোমতে নাস্তা করে বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। ঈশা জিসানের কাণ্ড দেখে মনে মনে ভাবে, ব্যাপারটা কি ভাইয়া, আজকে এত তাড়াতাড়ি চলে গেল কেন? যাক গে, ভালোই হয়েছে এই হিটলার বাড়ি থেকে চলে গেছে, না হলে আমি আজকে বাড়ি থেকে বের হতে পারতাম না। কিন্তু গার্ডদের চোখে কি আমি ফাঁকি দিয়ে বের হতে পারব? শালিহা বেগম ঈশাকে এমন চিন্তিত দেখে বলে, ঈশা কি ভাবছিস, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খা। হুম মামুনি, জিহান চৌধুরী বলেন, জিসান এভাবে কোথায় চলে গেল? হয়তো অফিসের কোনো জরুরি কাজ আছে। সবাই নাস্তা করে যে যার ঘরে চলে গেছে, আর একদিকে জিসান সব গার্ডদের ক্রাভাবে বলে গেছে বাড়ি থেকে যেন একটা মাছিও না বের হয়, আর বাইরে থেকেও যেন বাড়ির ভেতরে কেউ ঢুকতে না পারে। ঈশা বেকনিতে দাঁড়িয়ে দেখছে চারিদিকে গার্ড বাড়ি ঘিরে আছে। ঈশা এসব দেখে আফসোসের স্বরে বলে, আজকেই এত গার্ড রাখতে হলো তোর হিটলার? জানি তো এটা ইচ্ছা করে করেছে যাতে আমি বাড়ি থেকে বের না হতে পারি, কিন্তু আমার নামও ঈশা, আমি বাড়ি থেকে বের হয়েই ছাড়ব। কিন্তু যখন ওই হিটলার জানবে আমি বাড়িতে নেই তখন কি হবে? ভ্যাত, তখন এটা তখন দেখা যাবে কি করে ওই হিটলার। ঘড়ির কাঁটায় 11টা বাজে, ঈশা তখন বাড়ির সকলের চোখ এড়িয়ে পেছনের দরজা দিয়ে বের হয়। নিজের মুখ ওড়না দিয়ে ভালো করে ডেকে নিয়েছে যাতে কেউ চিনতে না পারে। বাড়ি থেকে তো বের হলাম, কিন্তু গার্ডদের চোখ এড়িয়ে কি করে গেট পার হবে? বাড়ির পিছনের গেট দিয়েই যেতে হবে মনে হচ্ছে। ঈশা বাড়ির পিছনের গেটের দিকে ধীর পায়ে যেতে থাকে। একজন গার্ড ঈশাকে দেখেই ফেলার আগেই সাথে সাথে ঈশা একটা গাছের পিছনে লুকায়। ঈশা বুকের উপরে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলেও, উফ বাঁচলাম, মন চাইছে তো সবগুলোকে কানা করে ফেলতে। যদি আমি জাদু জানতাম তাহলে সবগুলোকে কানা করে দিতাম। ঈশার নজর যায় পায়ের কাছে একটা ইট পড়ে আছে, ইটটা হাতে তুলে নিয়ে ঈশা পেছনের গেটের একটু দূরে টিল দেয়। গার্ডরা টিলের শব্দ শুনে ওই দিকে চলে যায়, আর ঈশা এইট ফাঁকে চুপি চুপি বের হয়, দৌড়াতে শুরু করে। বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসে দৌড় থামিয়ে পিছনে ফিরে বলে, ঈশা তুই সাকসেসফুল হলি,
এখন রাহুলের সাথে তোর যোগাযোগ করতে হবে, ওকে সব কিছু জানাতে হবে। কিন্তু কি করে যোগাযোগ করব? ঈশা আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে একটা রিকশায় উঠে রিকশাওয়ালাকে বলে, মামা আমি কি একটা ফোন করতে পারি আপনার ফোন দিয়ে? হে ধন্যবাদ। ঈশা তাড়াতাড়ি করে রাহুলের নাম্বারে কল করে। কিছুক্ষণ রিং হওয়ার পরেই রাহুল কল ধরে বলে, হ্যালো, কে? রাহুল, আমি তোমার ঈশা, রাহুল অস্থির কণ্ঠে বলে। ঈশা তুমি কোথায়? দুদিন ধরে তোমার কোনো খোঁজ খবর নেই, কি হয়েছে তোমার? আর তোমার ফোনটা অফ কেন? জানো কতটা টেনশনে ছিলাম আমি। রাহুল রিল্যাক্স, আমি ঠিক আছি। তোমার সাথে আমি একটু দেখা করতে চাই, তুমি কি আসতে পারবে? তুমি বললে আমি আসবো না, এটা কি কখন হয়েছে? আমি আসছি। কোথায় আসবো বলো? আমরা সবসময় যেখানে দেখা করতাম সেখান। ঠিক আছে, এখন রাখি যান। তাড়াতাড়ি আসবে, আমি অপেক্ষা করব। কল কেটে ঈশা মনে মনে বলে, সব কিছু বলতে হবে রাহুলকে, ভাইয়া আমার সাথে কি কি করেছে, ও নিশ্চয়ই আমার কথা বুঝবে। বসো, আমাদের সত্যি ভুল হয়ে গেছে, আমার বুঝতে পারি নাই যে একটা মেয়ে কম পড়ে যাবে। চুপ, একদম চুপ, আমার কাছে কোন সাহসে ক্ষমা চাস তুই? তোকে আমি সাফ সাফ বলে দিয়েছিলাম আমার একশোটা মেয়ে লাগবে, আর তুই এখন আমাকে এসে বলছিস একটা মেয়ে কম পড়ে গেছে। কালকের মাঝে আমার মেয়েগুলোকে দেশের বাইরে পাঠাতে হবে, আর একটা মেয়ে নাই। বুঝতে পারছিস তোর কি অবস্থা? করতে পারি আমি এখন? বসো, সত্যি আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না। এবারের মতো মাফ করে দেন, এবারের মতো তোকে ক্ষমা করলাম। আধ ঘন্টার সময় দিলাম, এই আধ ঘন্টার মাঝে একটা মেয়েকে আমার চাই। আধ ঘন্টা পর আমি যেন এসে দেখতে পাই একশোটা মেয়েকে এক করা হয়েছে। ওকে বসো। এদিকে ঈশা দাঁড়িয়ে আছে একটা পার্কেট। ঈশা অনেক যাবত ধরে লক্ষ্য করছে কতগুলো লোক ওকে ফলো করছে। ঈশাও আর লোকগুলোর দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে। হঠাৎ করেই ঈশার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ায়। ঈশা ভীষণ ভয় পেয়ে গিয়ে দু কদম পিছিয়ে যায়। ভয় ভয় বলে, কারা আপনারা? ম্যাডাম ভয় পাবেন না আমার আসলে। লোকটা এই কথাটা বলেই ঈশার মুখে রুমাল চেপে ধরে, আর ঈশার চোখে নেমে আসে অন্ধকার। ঈশাকে গাড়িতে তুলে নেয় তাড়াতাড়ি করে। অন্যদিকে জিসা জিসানের ঘরে গিয়ে দেখে ঈশা নেই। জিসা সারা বাড়ি খুঁজে কিন্তু কোথাও ঈশাকে পায় না। জিসা তাড়াতাড়ি করে মাকে গিয়ে বলে, মা এবার কি হবে, ঈশা আপু কোথায় গেল? কাউকে কিছু না বলে আর কখনোই বা ঘর থেকে? ও এত গার্ডদের চোখ এড়িয়ে বের হলো কি করে? মা আমার খুব ভয় হচ্ছে, ভাইয়াকে এই খবরটা জানানো দরকার। শালিহা বেগম জিসানকে ফোন দেয় কিন্তু জিসান ফোন ধরে না। কি হলো মা, ভাইয়া কল ধরছে না? না মা, তুমি ট্রাই করতে থাকো। এদিকে জিসান খুব ব্যস্ত হয়ে কাজ করছে, আর সামনে থাকা কালো পোশাক পরিহিত লোকগুলোকে বলছে, আমাদের যে করেই হোক সব মেয়েদেরকে উদ্ধার করতে হবে। গোপন সূত্রে জানা গেছে ওরা কালকে সকালেই মেয়েগুলোকে পাচার করবে, তাই আজকে রাতেই আমাদেরকে যা করার করতে হবে। ইয়েশ স্যার, পুলিশেরা ড্রেস পরে আসবেন না, কারণ ওরা যদি বুঝতে পারে ওদেরকে পুলিশ খুঁজছে তো ওরা সতর্ক হয়ে যেতে পারে। এমন সময় একজন এসে জিসানকে উদ্দেশ্য করে বলে, স্যার আপনার ফোন বাজছে অনেকক্ষণ ধরে, আমি এখন ব্যস্ত আছি বলে দাও। স্যার বাড়ি থেকে ফোন করছে। বাড়ি থেকে? ঈশ্বর কিছু হয়নি তো, ঠিক আছে ফোনটা দাও আমাকে। জিসান তাড়াতাড়ি করে কল বেক করে, হ্যাল মা বলো। জিসান তুই ফোন ধরছিলি না কেন? কখন থেকে তোকে কল করছি? আরে মা কি হয়েছে সেটা আগে বলো। জিসান ঈশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জিসান উত্তেজিত কণ্ঠে বলে, কি কি বলছো কি মা তুমি? হে জিসান, সারা বাড়ি খুঁজেছি কিন্তু কোথাও ঈশা নেই। ছাদে খুঁজেছ? হে খুঁজেছি। ওকে, আর তোমার এক পাও বাড়ি থেকে বের হবে না। আর বাবা কোথায়? তোর বাবা তো অফিসে, বাবাকে ফোন করে বলে দাও অফিস থেকে যেন বের না হয়। কেন জিসা, কি হয়েছে?
আমি তোমাকে যা করতে বলেছি তাই করো, করে তোমাকে আমি সব খুলে বলবো, ঠিক আছে? জিসানের মেজাজটা চরম সীমায় পৌঁছে গেছে ঈশার উপরে। এখন যদি ঈশা জিসানের সামনে থাকত তো ঈশার কপালে শনি ছিল, জিসান মনে মনে বলে। এতকরা গার্ডের মাঝেও ও কি করে, বাড়ি থেকে বের হলো কি করে? স্যার, এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম হয়নি, আমাকে এখন একটু বাড়িতে যেতে হবে। নাসরা আন্ডারস্কোর জাহান আন্ডারস্কোর বৃষ্টি। কিন্তু স্যার, আপনি চলে গেলে কি করে হবে? জিসান মনে মনে বলে। সত্যিই তো, আমি চলে গেলে কি করে হব? এখানে এত বড় এক জামেলার মধ্যে আছি, আর এক জামেলা বাঁধিয়ে ফেললি তুই ঈশা। কাজটা তুই ঠিক করলি না ঈশা, একদম না। জিসান তাড়াতাড়ি করে গার্ডদের মাঝে একজনকে কল করে। এসব ক, তোমারা সবাই কোথায় ছিলে? আমি তোমাদেরকে বলেছিলাম বাড়ি থেকে যেন একটা মাছিও না বের হয়, আর ঈশা কি করে বের হলো বাড়ি থেকে? স্যার, আমরা আসলে জাস্ট সেট আপ, আর একটা কথাও বলবে না। সরি স্যার। সিসিটিভিতে গিয়ে দেখো ঈশা কি করে বাড়ি থেকে বের হলো, আর আমাকে এর একটা কপি তাড়াতাড়ি আমার ফোনে পাঠাও। ওকে স্যার। জিসান দাঁতে দাঁত চেপে মনে মনে আওড়ায়। ঈশা, তোকে একবার শুধু হাতের কাছে পাই, তারপর তোর পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখব। জিসানের ফোনে ভিডিওটা আসতেই জিসান ভিডিওটা ওপেন করে, সব দেখে ঈশা কি করে বাড়ি থেকে বের হয়। জিসান ভিডিও দেখে নিজের ফোনটা জোরে একটা আছাড় মারে। সবাই জিসানের এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়। এসব দেখে সাইদ বলে, ভাইয়া কি হলো? সাইদ জিসানের সব কাজের পার্টনার, ও সবসময় জিসানকে হেল্প করে আর জিসানকে ভাই বলে ডাকে। জিসান বাজকি কণ্ঠে বলে, ঈশা বাড়ি থেকে বের হয়েছে সাইদ। কি বলছো কি ভাইয়া, ভাবি কি করে পালাতে পারলো এত গার্ড থাকার পরেও? জিসান চিৎকার করে বলে, ওকে আমি এত বার না করার পরেও ও বাড়ি থেকে বের হওয়ার সাহস পেলো কি করে? ভাইয়া তুমি শান্ত হও প্লিজ। কি করে শান্ত থাকবো তুই বল? এখানে একটা প্রবলেম, তার উপর ঈশা এক প্রবলেম বাঁধিয়ে বসল। ভাইয়া আমি এখানে সব সামলে নিব, তুমি ভাবিকে খুঁজো গিয়ে, যদি ওকে ওই পাচারকারীরা ধরে ফেলে তো? ভাইয়া তুমি এত চিন্তা করো না, তুমি যাও এখন। জিসান আর কিছু না ভেবে গাড়ি নিয়ে বের হয়ে যায় ঈশাকে খুঁজতে। এদিকে ঈশাকে একটা ঘরে হাত পা বেঁধে রাখা হয়েছে, চুলগুলো মুখের উপর এলোমেলো হয়ে পড়ে আছে, যার কারণে ঈশার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। জোগাড় করতে পেরেছ একটা মেয়ে? হে বসো। কোথায় রেখেছ মেয়েটাকে? এই তো বসো, হাত পা বেঁধে বন্ধ করে রেখেছি। ঘরের দরজা খুলে লোকগুলো ঘরের ভিতরে ঢুকতেই সব মেয়েরা ভয়ে এক কোণে বসে যায়। তাদের বসো ঈশাকে এভাবে বাধা অবস্থায় দেখে বলে, এ কি এভাবে বেঁধে রেখেছ কেন মেয়েটাকে? আসলে বসো, মেয়েটার একটু বেশি তেজ তাই বেঁধে রেখেছি। আহা, এভাবে কেন বেঁধে রেখেছ, তাড়াতাড়ি খুলে দাও, কষ্ট হচ্ছে তো মেয়েটার। সব মেয়েদেরকে অক্ষত অবস্থায় পাচার করতে হবে, বুঝতে পেরেছ? আর ওর তেজটা আমিও একটু দেখতে চাই। ইয়েশ বস, আমি বাঁধন খুলে দিছি। লোকটা ঈশার হাত পায়ের মুখের বাঁধন খুলে দেয়। ঈশা চোখ তুলে তাকিয়ে যা দেখে তাতে ঈশার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নিজের উপর রাগ উঠছে এখন। ঈশার সাথে লোকটাও ঈশাকে দেখে ভীষণভাবে শক খায়। আর এদিকে জিসান সারা শহর খুঁজে বেরিয়েছে ঈশাকে, কিন্তু ঈশার কোনো চিহ্ন পর্যন্ত পেল না। জিসান ভেবেই নিয়েছে যে ঈশাকেও ওই পাচারকারীরা কিডন্যাপ করেছে। এমন সময় সাইদের কল আসে। জিসান কল ধরতেই সাইদ বলে, ভাইয়া পেয়েছ ভাবিকে? না সাইদ পাইনি, আমার মাথা কাজ করছে না, আমি কি করব এখন? ভাইয়া আমার সন্দেহ হচ্ছে ও কিছু করে নাই তো। জিসান হঠাৎ করেই রেগে বলে, যদিও আমার ইশুর কোনো ক্ষতি করে তো ওকে আমি জানে মেরে ফেলবো। ভাইয়া তুমি শান্ত হও, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, ভাবির সাথে আরো অনেক মেয়ের প্রাণ জড়িয়ে আছে, আমি থাকতে ইশুর গায়ে একটা আছড়ও কেউ কাটতে পারবে না। রাহুল তুমি এখানে। রাহুল অন্য লোকদের ইশারা করে বলে সব মেয়েদেরকে অন্য রুমে নিয়ে যাওয়ার জন্য। ঘর ফাঁকা হতেই রাহুলের বাঁকা হাসি দিয়ে বলে,
আরে মিসেস জিসান চৌধুরী, আপনি এখানে আর আমি আপনাকে ওখানে, সব জায়গাতে খুঁজে এসেছি কিন্তু কোথাও পাইনি। আর কোথায় বা পাবো বলুন, আপনাকে তো আমার লোকেরা যে তুলে নিয়ে এসেছে। শুধু শুধু আমার সময়টা নষ্ট হলো আপনাকে খুঁজতে গিয়ে। ঈশা অবাক হয়ে বলে, তুমি তুমি কি করে জানলে আমি মিসেস জিসান চৌধুরী হয়ে গেছি? আরে জান, আমি সব জানি। কি বলতো, তোমাদের বাড়িতে আমার একজন লোক আছে যে গার্ড সেজে আছে, আর এসব মেয়ে তুমি পাচার করো। হে করি তো ঠিক যেমন তোমাকে করব। ঈশা চোখ মুখ খিচে বলে, ছিহ রাহুল ছিহ, তুমি এতটা নিচ যে নিজের ভালোবাসার মানুষটাকেও ছাড়লে না। রাহুল ঈশার কথাটা শুনে হাসতে থাকে। ঈশা অবাক হয়ে তাকিয়ে থাকে রাহুলের দিকে। রাহুল হাসি থামিয়ে ঈশার হাত চেপে ধরে বলে, কি বললে তুমি ভালোবাসার মানুষ? কে আমার ভালোবাসার মানুষ? তুমি আমি তোমাকে ভালোবাসি তুমি ভাবলে কি করে? আমি তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়েকে ভালোবাসাব? কি করছো কি রাহুল, হাতটা ছাড়ো, ব্যথা লাগছে আমার। ওপস সরি, ব্যথা লাগছে, ঠিক আছে ছেড়ে দিচ্ছি, ঈশা চিৎকার করে বলে। তার মানে তুমি আমাকে ভালোবাসা না, এত দিন অভিনয় করেছো আমার সাথে? শীষ, আস্তে কথা বলো জান, এভাবে এত জোরে চিৎকার করো না। হে আমি তোমার সাথে অভিনয় করেছি, এখন তুমি কি করবে? আমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিবে? কেন করেছো তুমি আমার সাথে এমনটা কেন? আচ্ছা বলেই দেই, তোমার সাথে কেন এমনটা করছি? কি বলতো, তোমার মাঝে না কিছু একটা আছে তাই তো তোমার দিকে এত আকর্ষণ করে আমাকে। সব ছেলেরা তোমার দিকে খারাপ নজর দিত, কিন্তু জিসান তোমাকে সবসময় আগলে রাখতে, কিন্তু আমাকে পারেনি। আমি তোমার সামনে বোকা সেজে থাকতাম, আর এটা হলো আমার আসল রূপ। আর রইল ভালোবাসা, তোমাকে ভালোবাসি না আমি। রাহুল ঈশার কাছে এসে ফিসফিসিয়ে বলে, আমি তো তোমার শরীরটাকে ভালোবাসি, শুধু শরীরটাকে। তোমার মতো আরো অনেক মেয়ে আছে আমার জীবনে। তোমাকে আমি বলেছিলাম না তুমি আমার জীবনে প্রথম নারী, সেটা মিথ্যা কথা। আমার জীবনে তোমার আগে কত নারী গেছে সেটার হিসাব আমার জানা নাই। কি করব বলো, সব মেয়েরা আমার জন্য পাগল, কিন্তু তুমি সব মেয়েদের মতো না। তোমার কাছে আমি যত যেতে চাইতাম তুমি আমাকে তত ইগনোর করতে, কিন্তু আজকে তুমি আমার হাত থেকে কোথায় পালাবে সোনা? রাহুলের কথাগুলো শুনে ঈশার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার মানে ভাইয়া আমাকে যা বলেছে সব সত্যি? তুমি খুব খারাপ রাহুল, খুব, আমি খুব বড় ভুল করে ফেলেছি ভাইয়ার কথাটা না শুনে। হা হা হা, ভুল যখন করেছো তার মাশুল তো তোমাকে দিতে হবে সোনা। যাগ্গে, সে সব কথা তোমাকে যখন হাতের কাছে পেয়েছি তো দেরি কেন? হাত দুটো বাড়িয়ে বলে, কাছে এসো, আর আমি জানি জিসান তোমাকে এখনো ছয় পর্যন্ত দেখে নাই। রাহুলকে ঈশা থাপ্পর মরার জন্য হাত তুলতেই রাহুল ঈশার ধরে ঘুরিয়ে নিজের কাছে টেনে নিয়ে, একদম এই কাজটাই করার চেষ্টা করো না সোনা। রাহুলের কাছ থেকে ঈশা নিজেকে ছাড়ার জন্য চেষ্টা করতে করতে বলে, ছাড় বলছি, আমায় তোর ছোঁয়াতে আমার গা ঘিন ঘিন করছে। কেন সোনা, আগে তো তোমার হাত ধরলে এমন করতে না। তোমার মতো জানোয়ারের ছোঁয়াতে সব মেয়েদেরই গা ঘিন ঘিন করবে, তাই বুঝি সোনা? ছাড় বলছি ভাইয়া, যদি একবার জানতে পারে তুমি আমাকে তুলে নিয়ে এসেছো তো তোমার খবর করে ছাড়বো বলে দিলাম, তাই বুঝি সোনা? ঠিক আছে, দেখা যাক তোমার ভাইয়া এখানে আসতে পারে কি না। আমার ভাইয়া আসবেই এখানে তার ঈশাকে বাঁচাতে। এত বিশ্বাস তোমার ভাইয়া উপর? ঠিক আছে, বিশ্বাস থাকা ভালো। রাহুল ঈশাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিয়ে বলে, যান তাহলে শুরু করা যাক। রাহুল আমার কাছে আসবে না বলে দিলাম, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম, দেখা যাবে এর ফল কি হয়। আগে তো এই কাজটাই শেষ করি, ভাবতেই পারিনি তোমাকে এভাবে কাছে পেয়ে যাব। এক তিলে দুই পাখি মা রা হলো। রাহুল ঈশার উপরে শুয়ে পড়ে, ঈশা নিজেকে বাঁচানোর জন্য খাটের পাশে টেবিল থেকে ফুলদানিটা নিয়ে রাহুলের মাথায় আঘাত করতে রাহুল দুহাত দিয়ে নিজের মাথা চপে ধরে। আর এই সুযোগে ঈশাও ঘর থেকে বের হয়ে যায়। রাহুল নিজের মাথা চেপে ধরে বলে, কাজটা তুমি ঠিক করলে ঈশা, তুমি, এর ফল তোমাকে ভোগতে হবে। ঈশা ঘর থেকে বের হয়ে আলমারির পেছনে লুকিয়ে পড়ে।
রাহুল ঘর থেকে বেরিয়ে ঈশাকে খুঁজতে থাকে। ঈশা বেবি কোথায়, তুমি তাড়াতাড়ি বের হয় সোনা, আমি যে আর পারছি না তোমাকে ছাড়া থাকতে, আমি কিন্তু তোমাকে খুঁজে বের করে ফেলবো সোনা, তাই তাড়াতাড়ি বের হও। ঈশা মুখ চেপে ধরে বসে আছে আর এদিকে রাহুল খুঁজে যাচ্ছে ঈশাকে, অন্যদিকে জিসান ঈশাকে খুঁজেই যাচ্ছে কিন্তু হদিস পাচ্ছে না ঈশার। সাইদ জিসানকে বলে, ভাইয়া রাহুলের ফোনের লোকেশনের মাধ্যমে জানতে পেরেছি রাহুল কোথায় মেয়েদেরকে লুকিয়ে রেখেছে। কাকে ফোন করেছিল জানতে পেরেছিস? না ভাইয়া, জাস্ট 5 সেকেন্ডের জন্য ওর ফোন খুলেছিল। ঠিক আছে, তাড়াতাড়ি বের হতে আমাদের। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, জিসান তার দলবল নিয়ে গভীর এক জঙ্গলের ভেতরে ঢুকেছে। ভাইয়া, জঙ্গলে একটা পোড়া বাড়ি আছে যেখানে ওই রাহুল সব মেয়েদেরকে রেখেছে। জিসান আর সবাই ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। জিসান হাঁটার সময় জুতার চাপে কিছু একটা টাস করে ভেঙে যায়। জিসান নিজের পা সরিয়ে দেখে একটা লাল কাচের চুড়ি। জিসান চুড়িটা হাতে নিয়ে দেখে ঈশার চুড়ি। ঈশুর চুড়ি, তার মানে আমরা ঠিক জায়গাতে হাঁটছি। আর ঈশা তার চিহ্ন রেখে গেছে যাতে আমি খুব সহজে ওকে খুঁজে বের করতে পারি। জিসান তাড়াতাড়ি করে হাঁটতে থাকে, কিছু দূর যেতেই একটা পোড়া বাড়ি দেখতে পায়। জিসান সবাইকে অর্ডার দিয়ে বলে, সবাই বাড়ির চারিদিকে ঘেরে পেল যাতে কেউ পালাতে না পারে, তবে খুব সাবধানে, অনেকের প্রাণ নির্ভর করছে আমাদের উপরে। ইয়েস স্যার, আমি বাড়ির ভেতরে ঢুকছি। ভাইয়া দাঁড়াও, তুমি একা বাড়ির ভিতরে যেতে পারো না, জানি না কোথায় কোন বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে, জিসান চিন্তিত স্বরে বলে। ভেতরে আমার জানটা আছে সাইদ, আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তুই ভাবলি কি করে ভাইয়া? কিন্তু ওরা খুব ডেঞ্জারাস, জানি আমি, কিন্তু আমাকে ভেতরে যেতেই হবে, জানি না ওই রাহুল হারামির বাচ্চা আমার ইস্যুকে কি অবস্থায় রেখেছে। তাহলে আমিও তোমার সাথে যাব ভাইয়া, আমি তোমাকে একা যেতে দিতে পারি না। না সাইদ, তুই এখানে থাক, কোন বিপদ হলে আমি তোকে ডাকব। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু না। জিসান বাড়ির ভিতরে আস্তে আস্তে করে ঢুকে। ঈশা একটা আলমারির পেছনে লুকিয়ে আছে নিজের মুখ চেপে। ঈশার কাছে নিজের শ্বাসটাও এখন মনে শত্রু হচ্ছে। রাহুলের কণ্ঠ ভেসে আসে, বেবি কোথায় তুমি? এমন করে না সোনা, বেরিয়ে এসো না। তুমি না আমাকে ভালোবাসা তো আমার কাছ আসতে সমস্যা কোথায়? প্লিজ সোনা, বেরিয়ে এসো। রাহুল কথা বলতে বলতে ঈশার অনেক কাছে চলে এসেছে। রাহুল ঈশার ওড়নাটা দেখে ফেলে, সোনা আমি তোমাকে খুঁজে পেয়ে গেছি, তাই প্লিজ আর লুকোচুরি না খেলে বেরিয়ে এসো। ঈশা তাড়াতাড়ি করে ওড়নাটা সরিয়ে ফেলে। ঈশার বুকটা ধরফর করছে, কি করে ছাড়া পাবে এই জানোয়ারের হাত থেকে? ঈশা মনে মনে বলে, ও খোদা আমাকে রক্ষা করো এই জানোয়ারের হাত থেকে, আমি কিন্তু 3 পর্যন্ত গুনব, তার মাঝে লক্ষ্মী মেয়ের মতো বেরিয়ে আসবে, আর যদি না হও তাহলে আমি কি করব বলতো? এদিকে ঈশার সারা শরীর কাঁপছে, ঘাম বেয়ে পড়ছে কপাল থেকে, চোখ দুটো ঝাপটে বন্ধ করে আছে। আর এদিকে রাহুল গুনতে শুরু করে, 1, 2, 3, যার 3 পর্যন্ত গুনে ফেললাম তাও বের হলে না। ওকে, তুমি যখন চাও আমি নিজে তোমাকে খুঁজে বের করি, তাহলে ঠিক আছে আমি বের করছি ওখান থেকে। রাহুল ঈশার দিকে এগিয়ে এসে বলে, এই তো ধরে ফেলেছি। রাহুল অবাক হয়ে যায় ঈশাকে এখানে না দেখতে পেয়ে। যা, কোথায় চলে গেলে সোনা? তুমি আবার লুকোচুরি খেলছো আমার সাথে, আমি কিন্তু তোমাকে বের করে ফেলেছিলাম, কিন্তু তুমি না বের হয়ে আবার লুকিয়ে গেলে, এটা কিন্তু খেলার নিয়ম না সোনা। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আবার না হয় খুঁজে বের করব। শুনেছি সবুরে মেওয়া ফলে। এইদিকে ঈশা আলমারির পিছন থেকে চলে যায়। ঈশা পিছন পিছন হাঁটতে থাকে, হঠাৎ করেই কারো সাথে ধাক্কা খায় ঈশা। ঈশার গলা শুকিয়ে আসছে, এটা ভেবে রাহুলের কাছে হয়তো এবার ধরা পড়েই গেল হয়তো। ঈশা ভয় ভয় পিছন ফিরে তাকিয়ে দেখে জিসান দাঁড়িয়ে আছে। ঈশা কোনো কিছু না ভেবেই জিসানের বুকে ঝাঁপিয়ে পড়ে আর কান্না শুরু করে দেয়। জিসান ঈশার মাথায় নিজের হাত রাখে। অন্যদিকে রাহুল ঈশাকে খুঁজতে খুঁজতে এসে দেখে জিসান দাঁড়িয়ে আছে।
রাহুল কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু নিজেকে আবার স্বাভাবিক করে নিয়ে বলে, আরে মিস্টার জিসান চৌধুরী, যে আপনি এখানে চলে এসেছেন এত তাড়াতাড়ি, আপনার বউয়ের সাথে ফুলসজ্জাটা করার আগেই আপনি চলে এলেন। রাহুলের এই কথাটা শুনে জিসানের মেজাজটা একদম বিগড়ে যায়, পায়ের রক্ত মাথায় উঠে যায়, আর কিছুটা অবাক হয় এটা ভেবে রাহুল কি করে জানে ঈশাকে ও যে বিয়ে করেছে। জিসান চিৎকার করে বলে, জাস্ট স্ট্যাপ, তোর সাহস কি করে হলো এসব কথা বলার, ঈশাকে নিজের কাছ থেকে সরিয়ে, আর তুই কি করে জানলি ঈশাকে আমি বিয়ে করেছি? আরে রিল্যাক্স, তোর বাড়িতে আমার লোক আছে, গার্ড সেজে, তাই জানি আর কি। ভ্যাগিস, আমার একটা লোক রেখেছিলাম তোর বাড়িতে, না হলে তো জানতেই পারতাম না তুই যে ঈশাকে জোর করে বিয়ে করেছিস। আর এটা আমার গুহা, আর এই গুহাতে যে একবার ঢুকে তারা আর বের হতে পারে না, ঠিক যেমন আজকে তুইও বের হতে পারবি না। জিসান রাহুলের দিকে বন্দুক তাক করে বলে, ও তাই নাকি, আরে আরে এটা কি করেছিস তুই, প্লিজ এমন করিস না, আমার ভুল হয়ে গেছে, এমনটা আর কোনো দিন করব না। হাহা, কি ভেবেছিস আমি তোকে এটা বলবো ভয় পেয়ে, কখনো না, এবার দেখ আমি কি করে। রাহুল ইশারা করতেই কতগুলো লোক কোথা থেকে এসে ঈশার মাথায় বন্দুক ধরে। রাহুল পকেটে নিজের হাত গুঁজে বলে, একটু পিছনে তাকিয়ে দেখ, তোর সব হাওয়া বেরিয়ে যাবে। জিসান পিছনে তাকিয়ে ঈশার এমন অবস্থা দেখে কলিজা শুকিয়ে যায়, কি রে শক লাগলো বুঝি। রাহুল, এই কাজটা তুই ঠিক করছিস না, আমার ইস্যুকে ছেড়ে দে বলছি, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। ও মা, তাই নাকি, তা কি ফল হবে, আপেল ফল নাকি কমলা ফল, তুই আমার কিছু করতে পারবি না জিসান, কিছু না, তুই সবসময় আমার কাজে বেগড়া দিস, কিন্তু এইবার পারবি না, কারণ এবার আমি ঈশাকে গুটি বানিয়ে আমি আমার সব কাজ করব। রাহুল শেষবারের মতো বলছি, ঈশুকে ছেড়ে দে, তুই কি করে ভাবলি আমি ঈশাকে ছেড়ে দেব, আগে তো ওকে আমি টেস্ট করব, তারপর না ছাড়ব, এর আগে কি করে ছাড়ব বল, আমার তো কিছু। রাহুল আর কিছু বলতে পারল না, তার আগেই জিসান বলে, রাহুল তোকে আমি কিন্তু গুলি করব বলে দিলাম, কুতারা চিহ্ন র বাচ্চা, আরে আরে এই ভুলটা করিস না তুই, তাহলে কিন্তু তোর ঈশা আর এই দুনিয়াতে থাকবে না, আর বন্দুকটা নিচে নামা ভাই, আমার ভয় অ করছে, কখন না জানি আবার গুলি টুলি বের হয়ে যায়। ঈশা কান্না করতে করতে বলে, ভাইয়া আমার খুব ভয় অ লাগছে, প্লিজ বাঁচাও আমাকে। এদিকে সাইদ আর অন্যরা ভিতরে আওয়াজ শুনতে পেয়ে ভেতরে ঢুকে দেখে জিসান হাঁটু ঘেরে বসে আছে রাহুলের সামনে, আর ঈশা একপাশে দাঁড়িয়ে আছে ঈশার মাথায় বন্দুক রাখা। জিসানের এমন অবস্থা দেখে সাইদের ভীষণ রাগ উঠে যায়। জিসান হাঁটু ঘেরে বসে আছে শুধু মায়ে ঈশাকে বাঁচানোর জন্য। আজ পর্যন্ত জিসান কারো সামনে মাথা নত করেনি, কিন্তু আজকে ঈশার প্রাণ বাঁচানোর জন্য জিসানকে মাথা নিচু করতে হলো রাহুলের কাছে। এত ভালোবাসিস ঈশাকে, জেট জিসান চৌধুরী কোনো দিন কারোর কাছে মাথা নত করেনি, সে আজকে শুধুমাত্র একটা মেয়ের জন্য মাথা নত করল, খুব ভালো। রাহুলের এই কথাটা শুনে ঈশার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে। সত্যি তো আজকে ঈশার জন্য সব কিছু হয়েছে, ও যদি তখন জিসানের কথা শুনে বাড়ি থেকে বের না হতো তাহলে এমন কিছু হতো না। মানুষ মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসে তাকে বাঁচানোর জন্য সব করতে পারে, সেটা যদি মরণ হয়। আচ্ছা চল এবার আমরা একটা ডিলে আসি, তুই তোর ঈশাকে নিয়ে চলে যায় এখান থেকে, আর আমাকে আমার কাজ করতে দে। জিসানের হঠাৎ চোখ যায় সাইদের দিকে, জিসান ইশারা করে সবাই মিলে যেন রাহুলের উপর হামলা। জিসানকে চুপ থাকতে দেখে রাহুল বলে, কি হলো, কিছু বলছিস না কেন, তোর মতো কু র সাথে আমি ডিল কোনো দিন করবো, তুই ভাবলি কি করে, ভাঙ্গবে তবু মোচকাবে না, ঠিক আছে তাহলে চল ঈশাকে না হয় এই দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেই। রাহুল ইশারা করে যাতে ঈশাকে মেরে ফেলে, ঈশাকে গুলি করতে যাবে, সাথে সাথে সাইদ আর অন্যরা সবাই তাড়াতাড়ি করে ঢুকে রাহুল মাথায় বন্দুক ধরে সাইদ বলে, তোর লোকদের বল সব বন্দুক নিচে ফেলে দেওয়ার জন্য, না হলে তোকেই উড়িয়ে দিব।
রাহুল ভয় ভয় বলে, ওই টুইট এটা করিস না। আমি সবাইকে বলছি বন্দুক নিচে রাখার জন্য, ওই তোরা বন্দুক নিচে নামা সবাই। সবাই বন্দুক নিচে রাখে। জিসান উঠে দাঁড়িয়ে রাহুলের কাছে গিয়ে রাহুলের কলার চেপে ধরে, কি রে শক লাগলো বুঝি? কি ভেবেছিলি তুই এই জিসান চৌধুরীকে হারাবি? আমি তোর মতো এত কাঁচা খেলোয়াড় না যে হেরে যাবে তোর মতো একটা জানোয়ারের কাছে। বাকি মেয়েরা কোথায়, কোথায় লুকিয়ে রেখেছিস বাকি মেয়েদের? বল তাড়াতাড়ি, না হলে তোকে এখানেই শেষ করে দিব। ওই ঘরটাতে আছে সব মেয়েরা, জিসান ইশারা করে বলে ওই ঘরটা খুলে দেওয়ার জন্য। দরজা খুলে দেওয়ার সাথে সাথে সব মেয়েরা বেরিয়ে আসে। প্লিজ জিসান আমাকে ছেড়ে দে, আমি আর এমন কাজ করব না। নেরি কুত্তা চিনিস? তুই হলি সেই নেরিত কুত্তা যার লেজ কোনো দিন সোজা হবে না, তাই তোকে তোর শাস্তি পেতেই হবে। প্লিজ জিসান এবারের মতো আমাকে ক্ষমা করে দে। জিসান রাহুলকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। যাওয়ার আগে রাহুল জিসানকে বলে, এটা তুই ঠিক করলি না জিসান, আমাকে পুলিশের হাতে দিয়ে আমি ঠিক বেরিয়ে আসব জেল থেকে, তখন আমি এর সুদ তুলব জিসান, কথাটা মনে রাখিস। পুলিশ রাহুলকে নিয়ে চলে যায়। ঘরের ভেতরে শুধু দাঁড়িয়ে আছে জিসান আর ইশাট। ঈশা ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ঈশার যে নিজের কাছে নিজেকেই এখন ছোট লাগছে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি চল নাকি এখানে থাকতে চাস তুই? জিসানের কথা শুনেও ঈশা কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ঈশা কথা বলছে না দেখে জিসানের মেজাজটা আবার গরম হয়ে যায়। ধমকে স্বরে বলে, তোকে আমি কিছু বলছি কানে যাচ্ছে না তোর? জিসানের এমন ধমকে ঈশা রাতটা কেঁপে ওঠে। আমি গাড়িতে গিয়ে বসছি, তাড়াতাড়ি আয়। কথাটা ঈশাকে বলে মনে মনে বলে, তোকে এবার বুঝতে হবে আমার ভালোবাসা, এতদিন তুই আমার ভালোবাসা দেখেছিস, এবার তুই আমার অন্য রূপ দেখবি ঈশা, তার জন্য রেডি থাক। জিসান চলে যায়, ঈশাও আস্তে আস্তে করে ঘর থেকে বের হয়ে গাড়িতে গিয়ে উঠে বসে। সারা রাস্তা কেউ কারোর সাথে কথা বলেনি। জিসান একবারের জন্য ঈশার দিকে তাকায়নি, সেটা যে ঈশার বুকে এখন তীরের মতো লাগছে। জিসানের এই অবহেলা ঈশার একদম সহ্য হচ্ছে না। ঈশা আর চোখে জিসানের দিকে তাকায়, যেটা জিসান ঠিকই বুঝতে পারছে। আমাকে ক্ষমা করে দিস জান তোকে, যে আমার ভালোবাসাটা বুঝানোর জন্য আমাকে কঠোর হতেই হবে। আমি বুঝতে পারছি তোর মনে এখন কি চলছে, কিন্তু আমার কিছু করার নেই, মনে মনে বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। চলবে, তুই শুধু আমার।